সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম দূরের কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিচার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন আর যে আপন জীবনে গল্পের আটশো বাষট্টিতম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজ আমি আপনাকে শোনাব রংপুরের ছেলে মোহাম্মদ সুমনের জীবনের এক ভয়ঙ্কর বৌদ্ধিক বাস্তব জীবন কাহিনী বন্ধুরা আজকের গল্পের টাইটেল যে সত্তর বৎসরের বৃদ্ধাকে সত্তর বৎসরের বুড়িকে বিয়ে করে হলেন ওলি বাবা শুধু অলি বাবাই হননি হয়েছেন তিনি কয়েক কোটি টাকার বটে এই গল্পটা এমন একটা গল্প গল্পটা যদিও ভৌতিক হয়ে থাকে বাট এই গল্পের মাঝে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমাদের বাস্তব সমাজ সম্বন্ধে বন্ধুরা আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই সুমনের জীবনের গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে সুমন ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ সবাইকে সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সুমন আমার বাড়ি রংপুর বন্ধুগণ আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি আমার পরিবারে আমি এছি আমার বাবা আছে মা আছে তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন কাকা এছাড়া আমাদের পরিবারের সদস্য আরও রয়েছে আমার বড় তিনটা বোন সহ ছোটো একটা বাই আমরা টোটাল দুই বাই তিন বোন আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামের এক নিম্নবিত্ত পরিবার আমার বাবা পেশা একজন কৃষক আমি খুব ছোটোবেলা থেকেই দেখে আসছি আমার বাবা কৃষি কাজ করে আমাদের তেমন কোনো জায়গায় সম্পত্তি নেই যার জন্য বাবা পরিপূর্ণভাবে কৃষির উপরে ডিপেন্ড না কিন্তু এছাড়াও আমার বাবা গাড়ি চালায় আমার বাবা নিজস্ব দুটা গাড়ি আছে এবং একটা ব্যানগাড়ি বাবা ভাড়া দেয় আরেকটা গাড়ি চালায় এবং সিজনে সিজনে আমার বাবা আবার কৃষিকাজও করে একেবারে নিম্নবিত্ত একটা পরিবার ছিল পরিবারের সদস্য সংখ্যা ছিল অনেক কাকাও তখন তেমন কোনো কাজকাম করতো না আমার আব্বার উপরে ডিপেন্ড ছিল কাকা আর আব্বা দুজনেই মিলে একসাথেই কাজ করতো পরিবারটা যৌথ পরিবার ছিল তো বড় তিনটা বোনের পড়াশোনা আমি সহ আমার ছোট একটা ভাই এরপরে দাদা দাদি এতগুলো মানুষের একটা সংসার আমার বাবা একা চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিল বাবার পক্ষে পরিবারটাকে খুব সুন্দর করে চালানো সম্ভব হচ্ছিল না নুন আনতে মতো অবস্থা হয়ে গেল সকালে খেলে দুপুরে খেতে পারি না আর দুপুরে খেলে রাত্রেবেলায় পেটে হাত দিয়ে ঘুমাতে হয় দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে এরকম করতে করতে আমি একটু একটু করে বড়ো হই কিন্তু যতটুকু নিয়ে বড়ো হচ্ছি নিজের ভিতরে কেমন চেনে একটা অন্যরকম রাগ কাজ করতেছে রাগটা ছিল এটা আমার সব সময় আল্লাহর উপরে রাগ থাকতো আমি আল্লাহকে সময় নিজে নিজে বলতাম যে আল্লাহ তুমি মানুষে যদি বানাবে তবে গরিব কেন বানালে কেন তুমি গরিব বানালে এটা আমার আল্লাহর উপরে সবসময় অভিযোগ ছিল এবং আমাদের গ্রামে আমরাই ছিলাম সবচেয়ে গরিব এছাড়া আমার অন্য যে বন্ধুবান্ধবগুলো ছিল যারাই পরিবারের অন্য সদস্যরা ছিল তারা মোটামুটি মানে আমাদের গ্রামের অন্য মানুষগুলো তারা মোটামুটি সবাই খুব ভালো অবস্থা নিয়েছিল তাদের পারিবারিক অবস্থাও ভালো এবং তারা সর্বদিক থেকে যথেষ্ট ভালো ছিল শুধুমাত্র আমি এবং আমার পরিবারটাই একেবারে হতভাগে একটা পরিবার ছিল এমন করেই শৈশবের দিনগুলো কাটতেছে কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমি গাড়ি চালাইতে শুরু করব। মোটামুটি তখন বড় হই এবং বড় যে তিনটা বোন ছিল এই তিনটা বোনকে বিয়ে দিতে আমাদের যতটুকু জায়গা ছিল আর কি পুরোটা জায়গা আমরা বা বিক্রি করে দেয় দানি জমি ছিল একটু একটু এটা পুরোটাই বিক্রি করে দেয় তা আমাদের আর ফসলি কোনো জমি থাকে না তা ফসলি জমি না থাকার কারণে আমি তখন এই ব্যাঙ্গারি চালাই আমার আব্বা দুইটা ব্যানগারি আছে একটা আমার আব্বা চালা একটা আমি ছেলে আর কাকা দুজনে ভাগ করে চালাই তা এমন করেই দুঃখ কষ্টে দিনগুলো কাটতেছি কিন্তু ভাই গ্রামে বসবাস করি তো তো গ্রামে অনেক বড় লোক থাকে এবং আমরা হয়তো অনেক গরিব তা বড় লোকের বড় লোকই সহ্য হয় না দানি মাঝে একটা উল্লেখ্য বিষয় হলো কোরবানির ঈদ ধরেন কোরবানির ঈদ যখন আসতো আমি তখন আল্লাহকে বলতাম যে আল্লাহ এই ঈদটা তুমি কেন দি আমি কোরবানির ঈদের একটা সুন্দর নামও দিয়েছি গরিবের অপমানের ঈদকে আমি কোরবানির ঈদ বলি মানুষ যেটাকে কোরবানির ঈদ বলে আমি সেটাকে গরিবের অপমানের ঈদ বলি এবং ওই ঈদে আমাদের এলাকায় সবচেয়ে বেশি যে কাজটা হতো সেটা হচ্ছে মাংস বিল্লি করা হতো এবং মাংস এরকম করে বিল্লি করতো একটা মানে আমাদের পরিবার থেকে লোকজন যাওয়া লাগতো গিয়ে কাজ করার পরে ওরা যতটুকু বাড়তো অতটুকু মাংস দিত এবং এই ঈদটা আমার কাছে অনেক অপমানজনক ছিল রমজানের ঈদটা যদিও ধরেন দুই প্যাকেট শ্যামাই কিনে আনলে ঈদটা কেটে যেত কিন্তু কোরবানের ঈদের সময় আমরা খুব অপমানিত হতাম এবং মানুষে মানে আপনার ওই যে সদগাহের টাকা এটার ওইটা টাকা দিত তখন খুব খারাপ লাগতো নিজের কাছে আল্লাহ তুমি গরিব বানাইলা কেন এবং সমাজের মানুষের এই অপমান অপদস্থগুলো নিতে পারতেছিলাম না সমাজের মানুষ খুব খারাপভাবে দেখত এবং এভাবে করতো এরকম করতে করতে সময়গুলো কাটতেছে তো দিনে রাতগুলো কাটতে তো ব্যানগাড়ি চালাইতে আসছি মাঝে মাঝে মাঠ থেকে সবজি উঠে বিক্রি করে বাজারে নিই এবং বাজার থেকে মানুষের জন্য এটা ওইটা কিনে আনি ব্যানগাড়ি করে মানুষকে এখানে ওখানে পারাপারও করি কারণ আমাদের দিকে ব্যানগাড়ি দিয়ে মানুষ পারাপার করা হতো ওই সময়টাতে তো এরকম করেই আমার দিনগুলো কাটতেছিলো আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা নাই সর্বদিক থেকে খুব ভালোই ছিলাম এমন করে দিন রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে নিজের ভিতরে অনেক খারাপ লাগা কাজ করতে শুরু করে মানুষের এই অহংকারগুলো নিতে পারতেছিলাম না এই যে গ্রামের মানুষে যে অহংকার করতো টাকার বড়াই দেখাইতো টাকার গরম দেখাইতো এই জিনিসগুলো সহ্য হতো না আর কি এটা মেনে নিতে পারতাম না এবং মেনে না নিতে পারার কারণে সবসময় আল্লাহকে বলতাম যে আল্লাহ হয় তুমি আমায় কিছু টাকা পয়সা দাও না হয় তুমি আমাকে দুনিয়া থেকে উঠাই নাও আমার এটা সহ্য হয় না এমন করতে করতে আমাদের এলাকার এক মেয়ে ছিল সুলতানা নামের তো ওই সময় তরমুজ খেত করে আর কি মানে তরমুজের চাষ করে তা ওর আবার বাবা মারা গেছে মা আছে তা বা বাবা মারা গেছে মা আছে এই মেয়েটার এবং মেয়েটা মানে আমাদের মতোই একটু গরিব কিন্তু ওদের জমি টমি আছে মোটামুটি একটু একটু জমি আসে বিশেষ করে এখন যে তরমুজের যে চাষটা করেছে ওই পুরোটা জমি ওদের তা ও তরমুজে চাষ করে তা তরমুজে চাষ করলে তো তরমুজ বিক্রি করতে হবে তা ওদের তো কোনো পুরুষ মানুষ নয় সবসময় সুলতান আমাকেই বলে যদি ওর বিয়ে হয়েছিল বাট স্বামীর সাথে বনি হচ্ছিল না স্বামী ভালো ছিল না এই জন্য স্বামীকে ছেড়ে চলে আসছে বাপের বাড়িতেই থাকে কৃষি কাজ করে মাঠে ও কিন্তু দেখতে সুন্দর না একেবারে কালো এবং এই জন্যই ওর জামাই ওকে মেনে নেয় বা জামাই সাথে ঝামেলা সে চলে আসছে তা এরকম করেও তখন তরমুজ চাষ করে তরমুজগুলো মোটামুটি অনেকটাই বড় হয় রসালো তরমুজ এবং ওই তরমুজগুলো তখন আমাকে দেয় বাজারে বিক্রি করার জন্য তা আমি তখন আমার বেনগারি করে তরমুজ নিয়ে যেতাম বাজারে তো আলহামদুলিল্লাহ টাকায় তরমুজ বিক্রি হইতো বাজারে নিতাম এক একটা তরমুজ ভালো টাকায় বিক্রি করতাম এরকম করে আমি ওকে তরমুজ বিক্রি করে টাকা দিই ও মোটামুটি অনেকটাকে ওই সময় ও তরমুজ বিক্রি করে তো এত টাকা তরমুজ বিক্রি করার পরে আমি তখন বললাম যে সতালা তোর কাছে তো এখন অনেক টাকাই হয়েছে একটা কাজ করে এই টাকা দিয়ে একটা বিয়ে করে ফেল এমন তো ভালো টাকা আছে ও আমার বলে আমারই কে বিয়ে করবে আমার যদি কেউ বিয়ে করে শুধু তরমুজ বিক্রির টাকা কেন প্রয়োজনীয় তরমুজ খ্যাটটা সও দিয়ে দিব এই কথাটা যখন ও বলে না এই জিনিসটা তখন আমার ভিতরে কেমন জানি একটু খটকা মেরে ওঠে মানে খটকামেরে উঠে বলে ওই যে বললো তরমুজ বিক্রির টাকা তো দিয়ে দিবে এবং তরমুজের জমিটা শো দিয়ে দিবে মানে আমার ভিতর তখন হঠাৎ করে মনে হলো যে আমি যদি সুলতানাকে বিয়ে করতে পারি তাহলে সুলতানা আমাকে জমিটা দিয়ে দিবে আর জমিটা দিয়ে দিলে আমি জমিটা বিক্রি করে বিদেশ চলে যাব মানে হঠাৎ করে এরকম একটা মানে ভাব নিজের মাঝে আসলো আর কি কারণ আমাদের এলাকায় তখন অনেক মানুষ বিদেশে থাকে অনেক মানুষ বিদেশ থাকে এবং বিদেশে লোকজনের অনেক টাকা থাকে তো বিদেশ গেলেই টাকা বুড়ি বুড়ি টাকা বাড়িতে আসলে বিল্ডিং করা সেন্ট গায়ে মেখে তারপরে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়া না মোটামুটি সব কিছু মিলিয়ে মানে বিদেশ থাকলেই টাকার পাহাড় আমার কাছে যেটা মনে হয় আর কি তা আমি তখন চিন্তা করলাম যে ওর সাথে যদি কোনোভাবে একটা সম্পর্ক তৈরি করতে পারি তাহলে ওই সম্পর্ক ধরে আমি ওর জমিটা বিক্রি করে বিদেশ চলে যাব তা এরকম করে ভাবতেছে ওর সাথে কীভাবে প্রেম করা যায় ধরেই তো বিয়ের প্রস্তাব দিলে রাজি হবে ও যদিও রাজি হয় বা সন্দেহ করে ফেলবে যে আমি হঠাৎ করে ওকে কেন বিয়ে করতে চাই তা এরকম করে অনেক সময় বলি ওর সাথে মাঝে মাঝে মাঠের মধ্যে বসে খেজুর গাছের নিচে বটগাছের নিচে বসে বসে ওর সাথে আলাপ করি কিরি ওই তো মাঠেই কাজ করে ওই তরমুজ উঠে তারপর অন্য ফসল লাগাইছে ওর জমিতে তা আমারও একটু গিয়ে একটু একটু জমি আছে বর্গা মানুষের ওইটা আমি করি ওইটা করে তারপর ওই যে মাঠে ঘাটে বসে ওর সাথে আমার আলাপ আলোচনা হয় তা আমি ওই বলি যে দেখ তোর তো মানে এরকম তুই বিয়ে করে ফেল কাউরে যদি ও আমাকে বলো আমি কালো মানুষ আমার কে বিয়ে করবে আমি বললাম দেখ তুই কালো হতে পারিস কিন্তু তোর চেহারার মধ্যে কিন্তু অনেক মায়া আছে এটা অনেকেই জানে কিনা জানি না বাট তোর চেহারাটার মধ্যে অনেক মায়া আছে ও আমাকে বলে যার চোখে যাকে লাগে ভালো ই আর কি আমি বললাম তাহলে তো আমার চোখে তোরে ভালো লাগে তা আমার চোখে যদি তোরে ভালো লাগে তুই আমারই বিয়ে করবে ও বলে এটা কোনো কথা নাকি আমার তুই বিয়ে করবে নাকি আমি বললাম কেন বিয়ে করবো না তুই যদি চাস আমি তোরে বিয়ে করতে পারি ও বলে ধুর এটা কিভাবে সম্ভব আমার একটা বিয়ে হয়েছে এবং আমি দেখতেও এতটা সুন্দর না আমার কি বিয়ে করবে এটা কোনো কথা নাকি আমি বললাম না 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 আমি সত্যিই বলতেছি তুই যদি চাস তাহলে আমি তোর বিয়ে করতে পারি এবং তুই যদি আমাকে অনুমতি দেস আমি আমার আব্বা আমার সাথে কথা বলবো ও আমাকে বলে মানি কি সত্যি দিয়ে আমার বিয়ে করবে আমি বললাম হ্যাঁ বিয়ে করবো তুই দেখতে শুনতে সুন্দর এবং সর্বদিক থেকে আমার চোখে আমার দৃষ্টিতে তুই অনেক সুন্দর তা আমি তোকে বিয়ে করতে চাই ও তখন যদিও একটু মন মারে বলে এটা কী হবে সম্ভব বা এটা কেউ মানবে না সমাজ মানবে না মানুষ মানবে না এটা ঠিক না এটা ওটা বলে অনেক কথাই বলে বাট আমি বললাম সমাজ মানবে কি মানবে না এটা আমার দেখার বিষয় না আমি তোকে বিয়ে করতে চাই এবং তুই যদি আমাকে বিয়ে করার জন্য রাজি থাকিস তাহলে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক করে আমি তোকে বিয়ে করব। তো এমন করে বলার পরে ও তখন বলতেছে যে যা তুই দুষ্টমি করতেছিস না 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 দুষ্টামি করতেছি না এমন করে ওর সাথে আমার আস্তে আস্তে করে খুনশুটি দুষ্টমি হয় আমি আমার নিজের জমির কাজ শেষ করে ওর জমিতে আসি ওর জমিতে এসে কাজ করি এরকম করতে করতে বেশি দিন লাগে নাই হয়তো দুই তিন দিনের মাঝে ওর সাথে আমার একটা মোটামুটি ভালো লাগে সম্পর্ক হয়ে গেছে এবং সম্পর্ক হওয়ার পরে ও আমাকে বলে তুই আমার সত্যি বিয়ে করবি তো আমি বললাম হ্যাঁ সত্যি বিয়ে করব। মিথ্যা কেন বিয়ে আবার মিথ্যা হয় নাকি তারপরে বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে তুই আমার বিয়ে করলে তোর আব্বা আমার সাথে কথা বল তা আমি ঠিক আছে আমার আব্বাবার সাথে কথা বললাম আব্বামার সাথে কথাবার্তা বলার পরে দেন আব্বাবা তখন রাজি নেয় আমার বাবাও রাজি নেয় মাও রাজি নেয় তা আমার মা একটু অন্যরকম ছিল মারে বুঝে বললাম যে মা দেখো ওর কিন্তু অনেক জমি আছে ওর জমিটা পাইলে জমিটা বিক্রি করে আমি বিদেশ চলে যাবো এবং বিদেশে গেলে আমি অনেক টাকার মালিক হবো মারে কিন্তু আর বাকিটা বলতেছি না আমার টার্গেট আমি বিদেশে গিয়ে যদি অনেক টাকার মালিক হয় ওরও পরে ছেড়ে দিবো কি প্রয়োজনে দেশে এসে আরেকটা বিয়ে করবো তা ওরে আমি রাখবো না তা ওর কাছ থেকে জাস্ট জমিটা আমি নিয়ে জমিটা বিক্রি করবো কারণ ওর জমিটা বিক্রি করে আমি বিদেশ যাবো ওরকম একটা প্ল্যানিং তখন আমার মাথায় সেই সূত্র থেকে এবার ওর আমি তখন আমার আব্বা আম্মুকে বলি বলার পরে বাবা যা রাজি হইলো মাও তখন ওই লোভে পড়ে মাও রাজি হইলো পরে ওর মার সাথে কথা বললো ওর মা তো একেবারে আসমানে চাঁদ পাওয়ার মতো অবস্থা কিরি আমার মেয়ে দেখতে সুন্দর না একেবারে কুচ্ছিৎ একে তো একটা বিয়ে হইল স্বামী ছেড়ে দিল এখন এই ছেলে আমার মেয়েকে বিয়ে করতে চায় তাহলে তো ভালোই তখন পারিবারিকভাবে খুব আনন্দ ফুর্তি করে ধুমধাম করে আয়োজন করে আমি তখন এই সুলতানাকে বিয়ে করি এবং সুলতানাকে বিয়ে করে আমি তখন বাড়িতে নিয়ে আসি বাড়িতে আনার পরে ওই সুলতানা আগের মতো করেই মাঠে কাজ করে আগে যেরকম মাঠে কাজ করতো দৌড়িয়া মাঠে নেমে যেত এখনও আগের মতো করে মাঠে কাজ করে মাঠে কাজ করার জন্য যায় তো এভাবে একদিন দু দিন তিন দিন সবসময় যাতে মাঠে কাজ করে তো একদিন আমি বললাম যে সুলতানা আমি তোমার বিয়ে করছি তুমি আমার বিবাহিতা বউ এবং বউ ভাইয়া তুমি মাঠে মাঠেঘাটে কাজ করো এটা আমার ভালো লাগে না হয় তুমি আমার সংসার করবা হয় তুমি আমার সাথে থাকবা না হয় তুমি হচ্ছে সংসার ছেড়ে তুমি মাঠেঘাটে কাজ করবা তোমাকে দুইটা পথ বেছে নিতে হবে এরকম করে বললাম তা বলার পরে ও তখন যে এটা কী ধরনের কথা আমি বললাম হ্যাঁ ও বলে আমি মাঠে কাজ করতে পারি আমরা দুজনে যদি ইনকাম করি তাহলে তো আমাদের আয় উন্নতি ভালো হবে সংসার ভালো হবে স্বামীর দিকে যাবে তাহলে সমস্যা কী আমি বললাম না সংসার স্বামীর দিকে যাবে আয় উন্নতি করতে হবে এরকম কোনো কথা নাই এবং এরকম কোনো কথা করতে হবে না তুমি যদি বলো তাহলে তুমি মাঠে কাজ করবো আমি করবো না আমি বসে থাকবো আদারওয়াইজ আমি মাঠে কাজ করব তুমি বাইরে থাকবা এরকম করে ওর সাথে যখন কথাগুলো ওরাই প্রেশার দিই ও তখন বল আচ্ছা ঠিক আছে তাহলে কি তুমি চাও না আমি মাঠে কাজ করি আমি বললাম না আমি সত্যিই চাই না যে তুমি মাঠে কাজ করো এটা বলার পরে ও তখন আর মাঠে কাজ করার জন্য আসে না ও মাঠে কাজ করে না তখন আমি একাই মাঠে কাজ করি তা আমার টার্গেট তোর জমিটা জমিটার মধ্যে চাষ করি যখনই চাষ করি ধরেন যেই ফসলই করি আমি ঠিকমতো কীটনাশক দিই না ঠিকমতো পরিষ্কার করি না মানে অবহেলা করি ওমিতা ওরে বুঝাই যে দেখ এটাতে ভালো ফসল হয় না এরকম করতে করতে কয়েকদিন পরে আমি দুইটা ক্ষণ চাষ করলাম দুইটা ক্ষণ চাষ করার পরে ওরে বললাম যে সুলতানা তোমার ওই জমিটাতে চাষাবাদ ভালো হয় না জমিটাতে চাষবাস ভালো হয় না একটা কাজ করো জমিটা কারোর সাথে বদল করে ফেলো আমাকে বলে কার সাথে বদল করব। আর জমি তো যদি ভালো চাষাবাদ নাই হয় তো এটা বদল করে অন্য কেউ নিবে নাকি আমি তখন বললাম সুলতানা তোমার একটা কথা বলি তুমি ওর কথার একটু মনোযোগ দেওয়া শোনো রাগ করো না যদি তোমার মনে হয় যে তুমি করবা তাহলে করো আর যদি মনে না হয় তাহলে করো না তো আমাকে বলে কি কথা আমি বললাম যে শোনো তোমার তো জমিটা আছে এবং জমিটা অনেক ভালো এখন দেখো আমাদের এলাকার বিভিন্ন লোকে বিদেশে যায় এবং বিদেশে গিয়ে তারা অনেক টাকা পয়সার মালিক হয় নিজেরা বিল্ডিং দেয় বউ নিয়ে শুকে থাকে অনেকে আবার বৌরেও বিদেশে নিয়ে যায় তা আমার তো আসলে আমার বাবার তো কোনো স্বয় নাই এবং সম্পত্তি তো তোমারই আছে এখন তুমি যদি বলো তুমি যেটাতে তরমুজ খেত করছিলা জমিটা তো অনেক বড় আমি জমিটা পদ্মারের কাছে বিক্রি করে দিই পদ্মারের কাছে জমিটা বিক্রি করে যে টাকা পাবো ওই টাকা দিয়ে আমি বিদেশ চলে যাই আর বিদেশ গেলে অনেক বেশি টাকা ইনকাম করতে পারো আর যদি সুযোগ সুবিধা ভালো থাকে তাহলে তোমারও বিদেশে নিয়ে যাবো ও আমারে বলে তাহলে তো ভালোই মানে ও এক কথায় রাজি হয়ে গেলো ও বলে তাহলে তো ভালোই জমিটা যদি বিক্রি করে কিছু ভালো টাকা পাওয়া যায় তাহলে তো কোনো সমস্যা নাই আমি রাজি আসছি ও এক কথায় বলে আমি রাজি আসি আমি তখন বললাম যে ঠিক আছে যদি রাজি থাকো তাহলে জমিটা বিক্রি করে ফেলি তোমার কোনো অভিযোগ না ও বলে না আমার আমার দিক থেকে কোনো অভিযোগ নাই তুমি যদি জমিটা বিক্রি করে ভালো একটা অবস্থানে যেতে পারো তাহলে বিক্রি করে ফেলো তাই আমি বললাম যে ঠিক আছে পরে জমি বিক্রি করার জন্য আমি কথা বলতেছি বিভিন্ন লোকদের সাথে কথা বলতেছি এবং অনেকের সাথে কথাবার্তা বলি মোটামুটি ভালো অ্যামাউন্টে জমিটা তখন বিক্রি করে ফেলি তা জমিটা বিক্রি করার পরে তখন আমার হাতে কাঁচা টাকা আছে তা এই টাকাগুলো দিয়ে এখন কিছু একটা করতে হবে বিদেশে যাব তা লোক খুঁজতেছি কাকে ধরা যায় দালাল ধরা যায় আমি ওই সময় আসলে এত বেশি দালাল ছিল না এখন যেরকম ধরেন বিদেশ নেওয়ার জন্য অনেক দালালই করে অনেকেই বাট ওরকম এত দালাল ছিল না খুব কম ছিল আমি তার দালালের সাথে যোগাযোগ করে একজনের সাথে কথা বললাম তিনি আমাকে বললো সৌদি আরবের বিষা দিবে বলে সৌদি আরবের বিষা দিব ওইখানে গেলে হজও করতে পারবি এবং কাজও ভালো বেতনও ভালো মোটামুটি একটা ভালো আশা দেয় তো ওনার উপর আশা করি তখন আমি পাসপোর্ট করি টাকা কিন্তু একটাও ভাঙি নেই জমি বিক্রি করে যে টাকা এনেছি সম্পূর্ণ টাকাটাই কিন্তু খুব যত্ন করে রেখেছি এরপরে ওর কথা মতো তখন আমি কি করলাম এই জায়গাটা এই টাকাটা আমি ওই লোকেরই দিলাম মানে বিশা বাবা দেওয়ার পরে বিশা হয় না হয় না হয় না অনেক দিন ঘুরে করাইতে আসে ঘুরতেছে হয় না পরে আমার এলাকার চেয়ারম্যান মেম্বার যারা ছিল তাদেরকে ধরলাম যে ও অমকেরা টাকা দিলাম বিদেশের জন্য এবং তিনি বলল যে বিদেশ হয়ে যাবে বেশি টাইম লাগবে না উনি এখন আমার বিদেশ হচ্ছে না আমাকে ঘুরাইতে আসে তারপরে যেহেতু আমি গ্রামের গরিব মানুষ ছিলাম তো গরিব মানুষের প্রতি গ্রামের অন্য মানুষের সীম্প্রীতি কিন্তু থাকে মায়া থাকে তো সে মায়া ধরে এবার সবাই আমার পক্ষ নিয়ে ওই লোকেরা ধরছে যেহেতু ওর কাছ থেকে টাকা নিছিস ওরে বিদেশে নিয়ে যাচ্ছিস না কেন এটা ওইটা বলে তখন সবাই আমার পক্ষ আসছে আমার পক্ষে আসার পরে সবাই ওর সাথে ঝামেলা হয়ে গেছে তো ঝামেলা লাগিয়ে যাওয়ার পর সবারও বুঝাইতাছে যে কো গরিব মানুষের সাথে এরকমটা করিস না এমন এমন করে তখন সে আমার মোটামুটি আমাকে সব কিছু কাগজপত্র ঠিকঠাক করে দিল এবং খুব কম সময়ের মধ্যে আমার তখন বিদেশের বিশাল লাগে গেল এবং বিশাল লাগার পরে আলহামদুলিল্লাহ আমি আমার বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাপ মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সমাজের মানুষের কাছ থেকে বিদায় নিয়ে সুদূর পবিত্র দেশ সুইদারাবুর উদ্দেশ্যে রওনা দিলাম যাই হোক আলহামদুলিল্লাহ সবশেষ আমি সুইদারাবিশ্বে পৌঁছে এবং সুইদারাব আসার পরে আমাকে যে বিষয়টা দিয়েছিল যে কাজের কথা বলেছিল এবং আসার পর আমি সম্পূর্ণ সেই কাজটাই পাই এবং এই কাজটা অত্যন্ত ভালো ছিল একটা বাসার ভিতরে আমি গার্ডেন বয়ের কাজ করতাম আর কি মানে গার্ডেনের কাজ করতাম অনেক বড় একটা গার্ডেন ছিল তো ওই গার্ডেন পরিষ্কার করতাম তারপরে আবার ওর বাগান বাড়ি ছিল বাগান বাড়ি পয় পরিষ্কার করতাম মোটামুটি দিন আমাকে অনেক ভালোবাসত এবং মোটামুটি আমাকে যা বলতো আমি তাই করতাম আর আমি খুব ভালো কাজ করতেও পারতাম যেহেতু আমি যথেষ্ট পরিমাণের হার্ডওয়ার্ক একজন মানুষ ছিলাম মানে পারিশ্রমিক একজন মানুষ ছিলাম এলাকায় থাকতো আমি মাঠে গাড়ি কাজ করতাম জমিতে কাজ করতাম তো সেদিক থেকে আমার স্ট্রংনেসটা অনেক ভালো ছিল যেন উনি আমাকে যে কাজ বলতো আমি সেই কাজে করতে পারতাম এবং তার সাথে আমার সম্পর্কটা অনেক ভালো আমার মালিকের সাথে তো মালিকের সাথে সম্পর্ক ভালো হওয়ার পরে আমার সাথে আরও অনেক বাঙালিরাই কাজ করতো অনেক পাকিস্তানি লোকেরাও কাজ করতো বাট সবাইকে উনি তখন আলাদা আলাদাভাবে রাখতো মানে সবাইকে আলাদা আলাদাভাবে রাখতো ওনার সাথে রাখতো না মানে ওনার বাড়িতে রাখতো না উনি একমাত্র আমাকে ওনার বাড়িতে রাখে ওনার বাড়ির ভিতরে আমাকে জায়গা দেয় যে তুই এই জায়গায় থাকবি এখানে থাকবি মানে আমি একমাত্র ব্যক্তি যেখানে আমার মালিকের বাড়ির মধ্যে জায়গা পাই তো বাড়ির মধ্যে তখন থাকতেছি কাজকাম করতেছি গার্ডেন পরিষ্কার করি এটা ওইটা করি তা আমার মাঝে মাঝে বউর সাথে কথাও বলি তো আমার বউ যেহেতু সুন্দর ছিল না আর ওইখানে যাওয়ার পরে আমার ভিতর মনে হলো যে যাই হোক আমি ওকে ছাড়বো না মানে ওকে ছাড়ার কোনো পরিকল্পনা আমার ছিল না যেহেতু আগে বিদেশে আসার সময় নিয়োগ করে আসছিলাম যে বিদেশ গিয়ে টাকা পয়সা হইলে আমি ওরে ছেড়ে দিব এরকম একটা পরিকল্পনায় ছিলাম কিন্তু যখন বিদেশে আসলাম আসার পরে সব কিছু মিলে আমার কাছ থেকে মনে হলো যে না আমি ওরে ছাড়বো না ওরা আমি ছাড়বো না আমি ওর সাথে সংসার কর মনে হয় সৈদি আরবে যাওয়ার পর আমার মনটা অনেকটা নরম হয়ে গেছে অনেকটা ছোট নরম হয়ে গেছে ছোটো বাচ্চাদের মতো হয়ে গেছি যার জন্য আমি ওর কথাটা তখন অনেক ভাবি আমার বউর কথা মানে সুলতানার কথা অনেক ভাবি তো এরকম করে আমি ওইখানে প্রায় আট মাসের মতো কাজ করি ওই সৈদিয়ানের বাসায় আট মাসের মতো কাজ করি আট মাস পরে হঠাৎ করে ও একজন বাঙালি মেয়েকে নিয়ে আসে বাঙালি একটা মেয়েকে নিয়ে আসে এবং ওই মেয়েটার বাড়ি ছিল কুমিল্লাতে কুমিল্লা বাড়ি ছিল ওই মেয়েটার ওটাকে কাজের মেয়ে হিসেবে নিয়ে আসে তা মধ্যবয়স্ক একজন একটা মেয়ে ছিল বয়সটা যদিও মধ্যবয়স্ক ছিল বাট দিকটা একেবারে বাচ্চার মতো লাগতো অনেকটা শর্ট ছোট ছিল চেয়ারের মধ্যে অনেক মায়া ছিল অনেক ফর্সা একটা মহিলাকে নিয়ে আসে তো আসার পরে আমার মালিক যেহেতু আমাকে অনেক বিশ্বাস করে আমাকে বলো যে সুমন দেখ এই মেয়েটা বাংলাদেশ থেকে আসছে ওর সমস্ত কাজকাম বুঝিয়ে দে ও তোরা এখন বিভিন্ন কাজে হেল্প করবে মানে তোরা ও গার্ডেনের কাজ করবে এবং পাশাপাশি আমার বাড়িতেও কাজ করবে তো ওর বাড়িতে যদিও দুটো ফিলিপিনি মেয়ে আছে যারা পয় পরিষ্কার করে রান্নাবান্না করে তারপর বাথরুম বা পরিষ্কার করার জন্য এই মেয়েটাকে রাখছে এটা রাখছে যে বা কাজ করবে ভিতরেও কাজ করবে তা মেয়েটাকে তখন রাখলো রাখার পরে আমি তখন মেয়েটার সাথে কথাবার্তা বলি মেয়েটাকে আমি কাজ কাম দেখাই দিই যে কেমনে কেমনে করতে হইব কী কাজ কীভাবে করতে হবে সব কিছুকে দেখাই দিই এবং মেয়েটা অনেক ভালো যেভাবে কাজ দেখাই দিতাম ওইভাবেই কাজ করতে পারতো এইভাবে এক মাস দুই মাস থাকতে থাকতে একটা সময় আমি মেয়ের জীবনের গল্প শুনি আর কি মানে মেয়েটা অনেক গরিব অনেক নিম্নবিত্ত ফ্যামিলির একটা মেয়ে ওর আপন চাচা মানে ওর আপন চাচা ওকে জোর করে ওর চাচা তো ভাইয়ের কাছে বিয়ে দিয়ে দেয় সম্পত্তি লোভে এবং যেটুকু সম্পত্তিভাবে ওর চাচা নিয়ে গেছে মেয়েটা খুবই গরিব আর কি ওর গল্প শুনলে যে কোনো মানুষের চোখে পানি চলে আসবে তা ওর প্রতি তখন আমার একটা মায়া কাজ করে পরে আমি বাইরে গেলে ওর জন্য খাবার দাবার এটা ওইটা অনেক কিছু আইনা দিই এবং ওর সাথে বাইরে আমি ঘুরতেও যাই সব কিছু মিলে ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায় অনেক ভালো একটা সম্পর্ক হয় এবং এই সম্পর্কের সূত্র ধরে ও আমার সাথেও আমার অনেক কাছাকাছি এসে যায় ও আমার অনেক কাছে আমি আমিও অনেক কাছে আসি তা মেয়েটা দেখতে আমার বউয়ের চেয়েও সুন্দর ছিল বাংলাদেশে যে আমার বউ ছিল সুলতানা সুলতানা সেও মোটামুটি দেখতে অনেকটাই সুন্দর ছিল পরে আমার কাছে মনে হলো যে আমি তো সুলতানাকে বিয়েই করলাম কিন্তু স্বামীর তেমন কিছুই আমি সুলতানার কাছে পেলাম না তো মেয়েটা যেহেতু দেখতে অনেক সুন্দর ওচে লম্বা সব দিক থেকে মানে খাটো মাটো হইলেও চেয়ারার মধ্যে মায়াটা আছে তাহলে আমি ওর সাথে মানে ওই ধরনের একটা সম্পর্কে জড়াবো বা এই ধরনের একটা সম্পর্কের মজা কি আমি এটা বুঝবো এই মেয়েটাকে দিয়ে এই লোকটা তখন আমার মাঝে জন্মায় এবং জন্মানোর পরে আমার খুব বেশি দিন চেষ্টা করতে হয়নি যেহেতু একসাথেই গার্ডেনে কাজ করি বাড়ির ভিতরে কাজ করি সারাক্ষণ ওর সাথে থাকা হয় এরম করতে করতে একদিন হঠাৎ করে সে আমারে বলে নিজেই বলে যে আপনার তো আর বউ এখানে থাকে না আমারও তো আর স্বামী এখানে থাকে না আপনি চাইলে আমার এখানে আসতে পারেন সারাদিন কাজ করার পরে আপনার শরীর টরির ব্যথা ব্যথা করলে আমি একটু টিপে দিব মেসেজ করে দেবো ও নিজে আমাকে কথা বল এভাবে গার্ডেন মার্ডেনে কাজ করলে হার ব্যথা হয়ে যায় শরীর ব্যথা হয়ে যায় তখন অনেক খারাপ লাগে আপনি আসলে আমি আপনার শরীর টরিলে একটু টিপে দিব আপনি মাঝে মাঝে পারলে আমার বাসায় আইসেন তা এটা যখন ও বলে আমি তখন বুঝে যাই ও আসলে মূলত কি চাচ্ছে আমিও তো এটিয়ে যাচ্ছি এমন করতে করতে দুদিন পরে একদিন আমি বললাম যে ঠিক আছে আজকে দশটার পরে আমি তোমার রুমে আসবো তুমি দরজা খোলা রেখো বলো আচ্ছা ঠিক আছে আইসেন পরে দরজা খোলা রাখে আমি দশটা পরে ওর রুমে যাই গেলে পরেও আমার শরীর টরুল মেসেজ করে দেয় এবং ওই এরকম মেসেজ টেসেজ করে দিতে দিতে ওর সাথে আমার ওই শারীরিক সম্পর্কটা হয়ে যায় এবং সম্পর্কটা হয়ে যাওয়ার পরে প্রায় প্রত্যেক দিনে দুই তিন দিন পর পরে ওর সাথে আমার এই ধরনের একটা সম্পর্ক হইতো এবং আমি ওর প্রতি তখন খুবই আসক্ত হয়ে পড়ি আমার তখন আমার বউকে কিন্তু ছেড়ে দেওয়ার কোনো প্ল্যানিং আমার তখনও ছিল না কারণ সুলতানাকে ছেড়ে দিব বলছিলাম বাট আমি ছাড়বো না এই মেয়েটাকে যেহেতু পাইছি এই মেয়েটার সাথে আমার তখন সময় ভালো হয়ে এভাবে প্রায় দেড় বছর মতো আমি মালিকের বাড়িতে থাকি মোটামুটি ভালো টাকা পয়সায় ইনকামও করি এবং প্রায় সবটাকে সুলতা ওই মেয়েটার পিছনে নষ্ট করি ওই বাসার কাজের মেয়েটার পিছনে নষ্ট করি সুলতানাকে এত বেশি টাকা পয়সা না দেড় মাস পরে একদিন হঠাৎ করে আমার মালিকের বোন ও বেড়াইতে আসে আমার মালিকের বাসায় ও মানে উনিও মানে আরেক এলাকাতে থাকতো ওইখান থেকে এখানে বেড়াইতে আসে তিনিও মোটামুটি মধ্যবয়স্ক এবং তিনি তখন হঠাৎ করে কি একটা কারণে জানি ওই কাজের মেয়েকে রাতের বেলায় ডাকে তো ডাকলে পরে কাজের মেয়ে আসতে লেট করে দরজা খুলতে লেট করে লেট করলে পরে আমি জানি না তিনি আগ থেকে সন্দেহ করছিল নাকি তিনি হঠাৎ করে বলো তোরা তো লেট হলো কেন কে ফিন্তা তাকে এরকম করে বলে ভিতরে ঢুকে যায় ঢুকে গিয়ে তখন আমাকে দেখতে হবে আমি তখন চাদর মোড়ায় বসে আছি এবং আমাকে সরাসরি দেখে দেখার পরে তিনি আর কিছু বলে না ওইখান থেকে আসে এই আমার মালিককে কী কী বলে জানি না সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার তো তখন ভয় কাজ করতেছে সারাটা রাত আমি খুব টেনশানে থাকি যে আল্লাহ জানে সকালে কি হয় কারণ এই মহিলা যদি মালিককে বলে দেয় তাহলে তো মালিক আমাকে আস্ত রাখবে না এনে অনেক ভয় কাজ করতেছে যেহেতু আলহামদুলিল্লাহ এরকম ভয় কাজ করতে করতে একটা পর্যায়ে তখন আমাকে সকালবেলা আটটার দিকে মালিক আমাকে ডাকছে ডাইকা বলতেছে যে সুমন এদিকে ডাকলো ডাকার পরে বলে তোর বাংলাদেশে কে কে আছে হ্যাঁ বললাম আমার মা আছে বাবা আছে সবার কথা বললো আমাকে তখন বলে তুই গরিব না তো ওরকম করে বলে আমি বললাম না আমি গরিব না আমার ফ্যামিলি মোটামুটি সবাই ভালো আছে এরকম করে ওরে বললো আর কি যেটা সত্য কথা এটা কারণ ওই সময় আমার পারিবারিক অবস্থা খুব একটা খারাপ ছিল না আমি প্রতি মাসে তখন বিশ তিরিশ হাজার টাকা বাড়িতে পাঠাইতে পারতাম তো এর ভিতরে মালিক আমাকে বললো চল আমি তোর নিয়ে এক জায়গায় যাব এই কথা বলেই সে আমাকে নিয়ে সরাসরি এয়ারপোর্টে চলে গেছে কীভাবে টিকিট কাটছে কীভাবে কী করছে জানি না এয়ারপোর্টে গিয়ে সে আমাকে বলে তুই বাংলাদেশে যা আমি বললাম কেন আমাকে বলে তোর আমি জেলে দিতে চাই না কারণ জেলে দিব না তুই বিদেশে এই যেহেতু আমার দেশে আসছিস তুই আমার দেশের মেহমান তুই চলে যা আমি বললাম কারণ বলে কারণ গতকালকে রাতে আমার বোন এটা এটা দেখছে আমার বোন হস হস করে প্রতি বছরে হস করে এবং আমার বোন ওমরা করে আমার বোন খুবই পর্দাশীল একজন মানুষ তার সামনে যেটা দেখেছে বা সেই যেটা বলছে এরপরে আমার পক্ষে অসম্ভব আমি তোরা আমার বাড়িতে রাখা আমার ফ্যামিলিতে রাখা তুই চলে যা এবং সেখান থেকে আমাকে তখন বিদায়িত করে দিল আমাকে সৌদি আরব থেকে তখন আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিলো ওই টিকিট করেও বাংলাদেশে পাঠিয়ে দিলো এবং আসার সময় আমি তেমন কোনো তেমন কোনো টাকা পয়সাও নিয়ে আনতে নিয়ে আসতে পারি নাই মোটামুটি যা টাকা নিয়ে আসছিলাম তা ওরকম করেও আমার কাছে তেমন কোনো টাকা পয়সা ছিল না তা বাড়িতে এসে মোটামুটি দুই তিন মাস ভালো করেই চলছি দুই তিন মাস চলার পরে আর তেমন কোনো টাকা নাই তা সৌদি আরব থেকে আসার পরে কিন্তু অনেক স্বাস্থ্যরাস্ত ভালো হয়েছে এবং আরও মোটামুটি অনেকটাই ভালো হয়ে গেছে মানে সর্বদিক থেকে খুবই ভালো চেয়ারা হয়েছে বা দিক থেকে ঠিক আছে তো বাড়িতে আসার পরে খুব অভাব তখন কারণ ওই সময় তো আর কোনো টাকা পয়সা নেই সুলতানহাট যে জমি ছিল সেটা তো বিক্রি করেই আমি সৌদি আরবে গিয়েছি এবং সেটা মারি খেয়ে আসছি তো এখন তার আর কোনো টাকা নেই তো এরকম করে এক মাস দুই মাস চলতে চলতে একটা সময় পরিবারে অনেকটা অভাব দেখা দেয় মানে প্রচণ্ড অভাব এত বেশি অভাব যে অভাবের তারণায় মানে আমিও থাকতে পারি না ঠিকমতো সুলতানাও ঠিকমতো খাবার খাইতে পারে না আবার সে আগের দিনটা দেখা দেয় এমন ছোট ভাইটা আছে সেও তেমন কিছু করে না খুব অভাবে তখন পড়ে যায় যখন অনেকটা অভাবে পড়ে যায় তখন ভাবতেছিলাম যে কি করা যায় এর ইমেজে আমার পাশের ঘরের একটা ভাবি আছে ওই ভাবির জামাই আবার বিদেশে থাকে তিনি দুবাই থাকে তো ভাবিটা আবার অনেক ভালো মানে আমাকে মাঝে মাঝে দুই টাকা দেয় এবং যেহেতু আমি বাড়িতে একটা ছেলে হিসেবে আসি ওনার মোবাইলে টাকা রিচার্জ করার লাগলে আমাকে দেয় এবং আমাকে ডাকে বিভিন্ন কাজে ডাকে এটা ওইটা করে বা ওনার বাড়িতে টুকেটুকি কাজ থাকলে ঘরে টুকেটুকিয়ে কাজ থাকলে এটা আমাকে করতে দেয় তো এমন করতে করতে আমি তখন ভাবির কাছে সবসময় বলি ভাবি আমাকে বলে যে আপনি এরকম একটা সুলতানা নামের এরকম একটা কালো মেয়েরই বিয়ে করলেন মেয়েটাও তো দেখতে ভালো নয় এত খারাপ চেয়ার একটা মেয়ের আপনি কেন বিয়ে করলেন তাই এটা ছাড়িয়ে দেন না কেন আমি বললাম ছাড়তে তো কাবিনের টাকা তো অনেক আমি কাবিনের টাকা দিব কেমন করে আর আরেকটা কথা হচ্ছে আমি ওর নামে অনেক ওর জমি আমি বিক্রি করে টাকা নিয়ে গেছি গ্রামের সবাই জানে তখন আমি ওকে ছাড়বো কেমন করে আমি চাইলেও তোকে ছাড়তে পারবো না ভাবি তখন আমাকে বুঝায় যে আপনার মতো উঁচে লম্বা দেখতে শুনতে এত সুন্দর একটা ছেলে এরকম একটা মেয়ের সাথে যায় আপনার সাথে যদি বাইরে বের হন তাহলে মানুষ আপনাকে কী বলবে কতটা খারাপ কথা বলবো আপনি কি একবার ভেবে দেখছেন তা আমি ওইগুলো মানে আর কি করবো আমার কপাল খারাপ কপাল খারাপ হওয়ার কারণেই তো বাংলাদেশে চলে এসেছে তো সুদেরভাবেই থাকতাম পরে ওই ভাবির সাথে মিশে ভাবি আমাকে তার ঘরে নিয়ে যায় তার ঘরে টুকেটুকি কাজ থাকে এই ফ্যানের কাজ লাইটের কাজ এটা ওইটা আমাকে দিয়ে করায় এমন করতে করতে সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায় মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে যায় এবং এই সম্পর্কের ভাবির সাথে আমি শারীরিক সম্পর্ক লিপ্ত হয়ে যাই সেই সময় আমার বউ থাকার পরেও তা লিপ্ত হয়ে যাওয়ার পরে ভাবি তখন আমাকে সময় বলে যে সমস্যা নাই আপনি আপনার বউকে ছেড়ে দেন আমি আপনার ভাইকে ছেড়ে দিই আপনার বিয়ে করব এবং আপনার ভাইয়ের অনেক টাকা পয়সা আমার কাছে আছে জায়গা সম্পত্তি অনেক আছে এগুলো সব কিছুর মালিক আপনি হবেন আপনার ভাইয়েরও আমার পছন্দ হয় না যেমন করে আপনার বউরে আপনার পছন্দ হয় না আমি তখন বললাম তার মানে আপনি আমাকে বিয়ে করবেন বলে হ্যাঁ আমি কথা দিলাম যে আমি আপনাকে বিয়ে করবো আপনি খুব দ্রুত আপনার বুকে ছেড়ে দেন বুকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং যত যা লাগে কাগজপত্র আমি সব কিছু ঠিকঠাক করবো এবং আমি আপনাকে বিয়ে করব। আমার হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে আপনাকে বিয়ে করবো ভাবি তখন আমাকে এভাবে লোভ দেখায় তো ওই সময় কিন্তু সুলতানাকে ছাড়ার আমার কোনো সুযোগ নাই ছাড়বো ছাড়ব কেমন করে কারণ ছাড়তে গেলে তো ওর আমি জমি বিক্রি করছি এবং এটা গ্রামের সবাই জানে লাখ লাখ টাকার ওর জমি বিক্রি করে ফেলছি এবং ওকে কাবিন দিয়ে বিয়ে করছে ছাড়ার তো একটা কারণ লাগবে এবং সুলতানার মাঝে তো তেমন কোনো কারণ নাই ও আমার আব্বা মার অনেক যত্ন করে আমার আব্বা অনেক সেবা যত্ন করে আর বাইটা ভাইটা ছোটো বোনগুলো আসলে ওদেরকে অনেক আদর যত্ন করে একেবারে খুবই ঘরোয়া টাইপের একটা মেয়ে যথেষ্ট পরিমাণের ঘরোয়া তো এরকম ঘরোয়া টাইপের একটা মেয়ে এখন আমি তারা ছাড়বো কেমন করে মানে ছাড়ার তো কোনো সুযোগ পাইতেছি না বা ছাড়ার কোনো উসিলাও পাইতাসি না তা উঁচিলা আর সুযোগ দুইটাই খুঁজতেছে যে কোনভাবে ছাড়া যায় কীভাবে আমি তাকে ছাড়তে পারবো এরকম করে একটা দুইটা তিনটা করে অনেক উঁচিলা খুঁজে বাট কোনোভাবেই আমার তারা ছাড়া আমার পক্ষে সম্ভব হয় না এরকম করতে করতে অনেকগুলো মাস কেটে যায় আর এদিকে আমার ওই পাশের ঘরের ভাবি সে অনেক বিরক্ত হয়ে যাচ্ছে সে আমাকে বলে যে কোনো সময় আপনার ভাই বিদেশ থেকে চলে আসবে এখন আপনার ভাই যদি আসে তাহলে আমার নামে যে জমিগুলো আছে এগুলো সে নিজের নামে নিয়ে যাবে সে আমাকে অনেক সন্দেহ করে আমাকে অনেক ডাউট করে আমার সাথে কথা বলে তাই যদি আপনি ইদানিংয়ের মধ্যে কোনো কিছু করতে না পারেন মানে রিসেন্ট যদি আপনি কোনো কিছু করতে না পারেন তাহলে কিন্তু আপনি আর আমারে পাইবেন না আমাকে আমার জামাই আসলে আমাকে নিয়ে নিয়ে হয়তো সে আমাকে দুবাই নিয়ে যাবে না হলে আমার জায়গায় সম্পত্তি যা আস সব কিছু আমার কাছ থেকে নিয়ে যাবে তো আপনাকে যেটা করে এটা খুব তাড়াতাড়ি করতে হবে এখনই করতে হবে তো আমি খুব টেনশানে পড়ে গেলাম যে এখন আমি কী করবো মানে এত অল্প সময়ের ভিতরে বা উনি আমাকে যে সময় বলতেছে এই সময়ের মধ্যে আমি কীভাবে করতে পারবো মাথায় তখন কোনো কিছুই খেলতেছে না মানে অনেকটাই খারাপ লাগতেছে কী করা যায় কি করা যায় ওইটাই বুদ্ধি পরামর্শ করতেছি যুক্তি করতেছি এরকম করতে করতে ভাবি হঠাৎ করে আমার বলে যে একটা কাজ করেন আমার কাছে একটা কবিরাজের সন্ধান আছে কবিরাজটা অনেক ভালো এবং কবিরাজটা অনেক ভালো ওই কবিরাজে দিয়া আপনার বউর উপরে জিন চালান করে দেন আপনার বউর উপরে জিন চালান করে দেন এবং একটা জিন চালান যখন করে দিবেন ওই মহিলাটাই তখন মানে ওই জিনটাই তখন এই মেয়েটাকে মেরে ফেলবে আমি বলি কী বলেন বলে হ্যাঁ একটা কন্ট্রাক্টে যাইতে হয় সত্তর হাজার আশি হাজার টাকার একটা কন্ট্রাক্ট দরকার হলো ওইটাকে আমি আপনারা দিব আপনি ওইখানে যান যে কিভাবে আপনার কাছ থেকে আপনার বউকে বিদায় করতে হয় সেটা আপনি কবিরাজের সাথে কথা বলেন তো ওর কথা ভাবির কথা মতো আমি তখন গেলাম ওই কবিরাজার বাড়িতে অনেক দূরে আমাদের এলাকা থেকে অনেক দূরে আমার অনেক কষ্ট করে যেতে হয়েছে কবিরাজার বাড়িতে যাওয়ার পরে কবিরাজের সাথে কথা বললাম কবিরাজ আমাকে বললো হ্যাঁ ওই সময় সত্তর হাজার টাকা আমাকে বললো দিতে হবে এবং টাকা এখন দিতে হবে না আমার বউ বাসা থেকে মানে বউ আমার বউ পাগল হয়ে যাবে পাগল হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে এরকম আর কি উনি আমাকে সব কিছু দেবে যা যা দেওয়া দরকার তা ওনার সাথে কন্ট্রাক্ট হওয়ার পরে সে আমাকে সব কিছু দিল সারণ পরা পানি পরা বা আমার বউকে কোনটা খাওয়াইতে হবে এটা এটা সব কিছু দিল দিলো পরে আমি এগুলো বাড়িতে নিয়ে আসছি বাড়িতে আনার পরে আমার বউ যে বালিশে ঘুমাইতো সে বালিশের ভিতরে আমি একটা তাবিজ দিলাম ঘরের নিচে তাবিজ দিলাম এবং ওরে আমি পানি পরা এটা ওইটা খাওয়াইতে মানে যা যা আমাকে কবিরাজ দিয়েছে বেশি দিন লাগে নাই বিশ পঁচিশ দিনের মধ্যে ও তখনও আবক আবকতে শুরু করে মানে উল্টাপাল্টা কথা বলে যারা দেখে তার সাথে খারাপ ব্যবহার করে গালাগালি করে মানে একটু ভিন্ন রকমের হয়ে যায় সম্পূর্ণ ভিন্ন রকম হয়ে যায় কারো কথা মানে না কারো কথা শোনে না মানে কেমন যেন একটু মানে উটসাইড উটসাইড টাইপের একটু পাগলের মতো হয়ে যায় তো সবাই তারে বোঝায় যে মানে চেষ্টা করতেছে ডাক্তারের কাছে নিয়ে যায় এখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায় আমি নিজেই নিয়ে যাই তো আমি তো জানি আমি নিজেই করছি এরকম করে প্রায় এক দেড় মাসের ভিতরে তখন পরিপূর্ণভাবে পাগল হয়ে যায় তা পরিপূর্ণভাবে যখন পাগল হয়ে যায় পরিপূর্ণভাবে পাগল হয়ে যাওয়ার পরে ও তখন করে কি এভাবে পাগল হয়ে একদিনও আমাদের এখানেই হচ্ছে বাস স্ট্যান্ড আছে আর কি মানে বাস যায় আর কি আমাদের বাড়িটা মোটামুটি মেন রাস্তার পাশাপাশি এই পাগল হওয়া অবস্থা একদিন বাসের নিচে পড়ে মারা যায় মানে বাসের নিচে অ্যাক্সিডেন্ট করেও তখন মারা যায় তা বাসের নিচে অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পরে তেন তখন ও মারা গেলো আমি ওকে মাটি দিয়ে দিলাম এবং মনে মনে আমি খুশি হইলাম না কিন্তু আমি যে মনে মনে খুশি হওয়ার কথা খুশি হইলাম না কারণ ওর মৃত্যুটা কেমন জেনে আমাকে একটু কষ্ট দিল তো যেদিন ও মারা গেল ওই যেদিন মারা গেলো সেদিন রাতের আমি হঠাৎ করে একটা স্বপ্নে দেখতেছি যে আমাকে একটা দরবারে নেওয়া হয়েছে মানে ওকে দাফন কাফন যে রাতে করলাম দাফন কাফন হওয়ার পরে ওই রাতেই স্বপ্নে দেখলাম যে আমাকে একটা দরবারে নেওয়া হয়েছে বিশাল দরবার ওখানে অনেক গণ্যমান্য লোকজন বসে আছে আমি কাউকে চিনি না একেবারে রাজকীয় মতো রাজা বসে আছে তা আমাকে ওইখানে জিজ্ঞেস করা হচ্ছে যে তুই যে তোর বউকে মানলি এই দুনিয়াতে তো তোর বিচার হবে না কারণ দুনিয়াতে তো প্রমাণ নাই কিন্তু তুই আমার আদালতে তোর বিচার করতে হবে তোর বিচার কি হবে বল তা না আমি কান্নাকাটি করতেছি মনে হচ্ছে না আমি এটা খোয়াবে দেখতেছি মানে সরাসরি আমার কাছে মনে হচ্ছে স্বপ্ন যেটা মনে হয় না মানে এতটাই রিয়েলিটি ছিল বিষয়টা পরে আমি বললাম যে আমি অন্যায় করছি মাফ করছি আমাকে মাফ করে দেন এটা ওইটা পরে বলে তোর মাপ নাই তুই যেরকম তোর বউর উপরে একটা অত্যাচার করেছিস তোর উপর অত্যাচার করার জন্য আমরা আরেকটা জিনিস ইয়ে করে দেবো এটা বলে সেই স্বপ্নটা আমি যখন ভাঙার পরে আমার এই গলার মধ্যে মানে কয়েকজন এরকম টিপ দিয়ে ধরে আমার বিভিন্ন গায়ে আমাকে মারে অনেক শরীরে মারে তা ঘুমটা যখন ভাঙে ভাঙার পরে আমি দেখতে পাই যে আমার পিঠের মধ্যে মায়ের দাগ আমার হাতে গলায় এগুলোতে মায়ের দাগ তো দাগগুলো দেখার পরে খুব অবাক হয়ে গেলাম আম্মার কাছে বললাম আম্মা বলে আমি নাকি গতকালকে সারা রাতে চিলাইছি আম্মা বলে আমি দরজা দেখাইছি তুই দরজাও খোলস নাই তুই সারাটা রাতে কান্না করছিস কী হয়েছে তো তুই কি তোর বউর অনেক মিস করিস সুলতানারে মিস করিস এই জন্য কান্নাকাটি করছিস তাই আমি আম্মার আর কিছু বলি না পরে শরীরটা এরকম ব্যথা হয়ে যায় এবং ব্যথা হয়ে যাওয়ার পরে আমি তখন গিয়ে ওই ভাবিরে বলি যে ভাবি এই ঘটনা ভাবি আমার বলে আপনার বউ মরে গেছে তো আপনি একটু টেনশনের মধ্যে আসেন এই সমস্যা নয় বউ ঠিক হয়ে যা মানে আপনি ঠিক হয়ে যাবেন চিন্তা করেন না এই রেটটা গেল এর পরের রাতে আমাকে ওই দরবারে আবারও হাজির করলো আমি যখন ঘুমাইলাম ঘুমের মধ্যে গেলাম আমাকে ওই দরবারে আবার হাজির করলো এবং হাজির করার পরে আমাকে বলতেছে যে তুই যে অন্যায় করছিস সে অন্যায় শাস্তি থেকে পেতে হবে তোর উপর একটা পুরুষ জিন হাজির করে দিব মানে যেরকম আমি আমার বউর উপরে জিন হাজির করছি মানে জিন চালান করছি এইভাবে ওই দরবারে আমার উপরে একটা জিন চালান করা হয় এবং ওই জিনটা চালান করার পরে ভাই মানে এরকম একটা অবস্থা হয় যে আমি ধরেন খাবার খাইতে তো হঠাৎ করে আমার খাবারের মধ্যে মাটি চলে আসে সবার সামনে মানে আমি সবার সামনে খাইতে বসছি খাবার ভিতরে মাটি এরপর আমাকে সবার সামনে আমাকে মানে গুসি মারে লাথি মারে মানে ফেলে দেয় মানে এত পরিমাণে আমাকে টর্চার করে যেটা বলার মতো না আমার আম্মা তখন বিভিন্ন হুজুর কবিরাজের সাথে কথা বলে হুজুর আমাকে তাবিজ পরা দেয় পানি পরা দেয় এটা দেয় ওইটা দে কিন্তু আমার আর কোনো কাজ হয় না আমি আর কোনোভাবেই কোনো কিছু করতে পারি না মানে পানি পরা তাবিজ পরা এগুলো দিয়েও কোনো কাজ হয় না ধরেন একটা নীরব জায়গায় বসে আছি এই পিছন থেকে এসে আমাকে একটা লাথি মেরে দিয়েছে বা সবার সাথে বসে একটু কথাবার্তা বলতেছি গল্পগুজব করতেছি ওইখানে এসে আমাকে আলো মারতে শুরু করে খাবার খাইতে বসে খাবারের মধ্যে মাটি দিয়ে দিছে রাত্রবেলা ঘুমাইছি গরুর মতো এসে পিটাতে শুরু করে মানে এত পরিমাণে অত্যাচার করে আমি মানসিকভাবে তখন একদম মানসিক রোগী হয়ে গেলাম আদা পাগলের মতো হয়ে গেলাম আমি তখন না পারি খাওয়া দাওয়া করতে না পারি ঘুমাইতে আমি যখন রাস্তা রাস্তায় পাগলের মতো ঘুরতেছি আমার অবস্থা তখন খুবই খারাপ হয়ে গেছে অত্যন্ত খারাপ হয়ে গেছে যে কী করবো কোনো কিছুই বুঝতে পারতেছি না যে কী করা যায় এমন একটা পরিস্থিতির মধ্যে কীভাবে করতে পারি বারবার আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি একটা পথ বের করে দাও একটা উপায় বের করে দাও আমি তো এইভাবে আর নিতে পারতেছি না এইভাবে থাকতে পারতেছি না কিন্তু তখন ওই ভাবিও আর আমাকে বিয়ে করার জন্য রাজি হয় না কারণ ভাবি রাজি হয় না বলতে ভাবি রাজি না হওয়ারই কথা পৃথিবীর কোনো নারীয়ে তখন রাজি হবে না কারণ আমি তখন পুল পাগল দেখা যায় আমি মানে ঘর থেকে বেরিয়ে গেছি উলঙ্গ হয়ে বেরিয়ে গেছি আমার মা বলে কিরে তুই লুঙ্গি পরস না কেন তুই উলঙ্গ কেন আমি তখন হঠাৎ করে নিচে দেখি আমার লুঙ্গি নেই মানে লুঙ্গি পর ছাড়া ঘর থেকে বেরিয়ে যেতাম এবং এত পরিমাণের আমার অবস্থা তখন এতটাই আর এতটাই খারাপ ছিল যে আমার সাথে আশেপাশে কোনো মানুষ হাঁটতে পারতো না আমার গায়ে গন্ধ আসতো মানে খুবই বিস্তৃ একটা গ্রাণ আসতো তো এই গ্রান থেকে আসতে আসতেটা আল্লাহ তালাই ভালো জানে এত বিস্তি একটা গ্রান ওই গ্রানের কারণে ওই গ্রানের কারণে পাশে একটা লোক যদি থাকতো সে ভূমি করে দিত আমার শরীর থেকে যখন এই গ্রানটা বেরোইতো ভূমি করে দিত এত পরিমাণের বৃষ্টি একটা গ্রান আমার শরীর থেকে বেরোইত তা বুঝতে পারতেছিলাম না যে এই গ্রানটা কোথেকে আসতেছে বা এ অবস্থাটাও বা কেন হচ্ছে এরকমটা কেন হচ্ছে খুব খারাপ লাগা কাজ করতেছে ভীষণ খারাপ লাগতেছে যে কী করবো এখন তা এরকম ভাবিও তখন আর আমি ভাবি বলি যে যখন আর কি ভাবির সাথে ভাবির সাথে কথা বলতে গেলে আরেক সমস্যা এই যেদিনে ভাবির সাথে কথা বলতে যায় ওই দিন আমাকে আরও বেশি মারে ওই দিন আরও বেশি টর্চার করে বেশি অত্যাচার করে মানে যেদিনে ভাবি সামনে যায় ভাবির সাথে কথা না বললে তাও মারে তবে কম আর ভাবির সাথে কথা বললেই বেশি মারে এই জন্য আমি আর ভাবির সামনেও যাই না ভাবির সাথে কথাও বলি না এরকম করে মাস কয়েক কাটার পরেই আমি তখন হঠাৎ করে লোকের কাছে ভাবির বিষয়ে বলতে শুরু করি যে আমি ভাবি ভাবি আমার বিয়ে করার কথা বলছে আমি যেন আমার বউরে মেরে ফেলছি এরকম করে ওই যে একজন উন্মাদ পাগল যেরকম করে না একেবারে উন্মাদ পাগলের মতো আমি তখন এটা মানুষের কাছে এইসব বিষয় বলা বলা বলি করতে শুরু করলাম যে আমারে আমার ভাবি এরকম করছে আমার ভাবি আমার মানে সত্য কথাগুলো মানুষের কাছে বলতে শুরু করি এবার এক কান দুই কান হতোতে এই বিষয়টা তখন আমার ভাবির হাজব্যান্ডের কানে চলে যায় মানে আমার ভাইয়ের কানে চলে যায় উনি তখন বুঝতে পারি যে তার বইরি অবস্থা এবং লোকের জিনিসগুলো ছড়াই যেতে আসে ওর মানে ভাবির হাজব্যান্ড তখন তাড়াতাড়ি দুবাই থেকে চলে আসে বিষয়গুলো জানাজানি হওয়ার পরে উনি তখন দুবাই থেকে আসে আইসা উনি ওনার বউকে সেভ করে ওনার বউকে উনি সেভ করে এবং সেভ করে উনি ওনার বউকে বুঝায় যে এরকম করে ঠিক করে উনি তখন ওনার বউ নিয়ে সংসার করতেছে উনি তখন ভালো আছে এবং মধ্যখানে আমি তখন পাগল হয়ে গেলাম একদিন দুই দিন তিন দিন মানে পাগল আমি যে এত পরিমাণে পাগলামি করি মানে বলে বোঝানো যাবে না আর কি রাস্তাঘাটে মানুষ পেলে মানুষকে মারতে শুরু করি উলঙ্গ হয়ে ঘর থেকে বেরিয়ে যাই যারা পাই তারা কামড়ে ধরি এবং মানে আমার নিজের মাকে টর্চার করি ভাইকে টর্চার করি বনডা আসলে ওদেরকে মারতে শুরু করি এক কথায় আমি তখন সুমন পাগলা নামে এলাকাতে পরিচিত হয়ে গেলাম সবাই তখন আমাকে পাগলা নামেই চিনি সুমন পাগলা এবং সুমন পাগলা বলে সবাই আমাকে তখন আখ্যায়িত করে তখন কেউ আমার সাথে ঠিকমতো কথা বলে না আমার গায়ে থেকে তো ওই দুর্গন্ধটা বেরিয়ে যাচ্ছে এরকম করতে করতে হঠাৎ করে একদিন আমার এমন একটা গাছের নিচে বসে আছি দুপুরবেলা না আয়সা মানে একটা হুজুরের মতো আর কি উনি হুজুরের মতো করে যাচ্ছে আমাকে মারতেছে তখন ওই সময় কিন্তু পিছন দিয়ে মারতেছে হুজুরের মতো করে ওই লোকটা তখন আসে এই লোকটা আসার পরে উনি এদিক দিয়ে যাচ্ছে আমাকে ওই লোকটাকে তখনও কিন্তু ওইটা আমার সাথে আছে মানে মারতেছে তখন ওর পিঠের মধ্যে ঘ্রুম করে ঘুষি মারতেছে তো লোকটা দেখে সালাম দিলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো লোকটা ওইখানে দাঁড়াই আছে আমি তখন বলতেছি যে যা আমার মারিস না যা এই লোকটা তখন বলে এই যা ওরে মারিস না যা এখান থেকে এই কথা বলা পরে তখন হঠাৎ করে আমাকে মায়ের বন্ধ করে দিল যে আমাকে পিঠে মারতো ঘুষাইতো এগুলো হঠাৎ করে বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার পর আমি তখনই হুজুরের পা চেপে ধরছি ধরে কান্নাকাটি করতেছি যে হুজুর আপনি আমার বাসান আপনি আমারে বাসান আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আপনি আমার বাসান আমার এরকম করে মারে আমাকে খুব মারে হুজুর তো একদম মানে পেট ভরতে ধারি অনেক আমাকে বলে তুই তো অনেক অন্যায় করছিস তুই বাঁচবি কেমনে তোর তো বাসার কোনো উপায় নেই আমি বললাম যে জি আমার বাসান পরে বলে একটা নেককার কার একটা মহিলার বিয়ে করলে তুই বাঁচবি একটা নেককার কার একটা মহিলার বিয়ে করতে পারবি এরকম করে বলে আমি বললাম হ্যাঁ পারবো আপনি যা করতে বলেন আমি তাই করতে পারবো কিন্তু আপনি আমার বাসান আমার এই মাই সহ্য হয় না আমার এই এমন মারা মারে আমি আর বাসতে পারি না আমার বাসান পরে তিনি আমাকে বলে ওই বাড়ির ভিতরে ওই বাড়ির মধ্যে মোরজিনা খাতুন নামাকে একটা মহিলা আছে ওই মহিলাকে বিয়ে করলে তুই বাইসা যাবি এবং যেমনি পারস মহিলার কি ওই মহিলাকে বিয়ে কর ওই মহিলাকে বিয়ে করলে তুই বাসবি ওই মহিলা বোবা মহিলা হ্যাঁ মোরজিনা খাতুনটা আমি চিনি তিনি বোবা একজন মহিলা যার বয়স অনেক বেশি প্রায় ষাট সত্তরের মতো বয়স অনেক বয়স্ক তাই একদম বুড়ি আর কি আমি তো তখন পাগল আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমার বিয়ে করবো তুই আমার আমার ও বল যাতে আমার না মারতে আসে আমাকে একটা মাস সময় দে আমাকে একটা মাস সময় দিলে আমি এক মাসের মধ্যে ওই মহিলার বিয়ে করব এরপর আমি বললাম মহিলা যদি রাজি না হয় বলে রাজি হবে তুই চেষ্টা কর এই বলে পাগল মানে ওই বাবাটা তখন চলে গেল মানে তো ওই ওই ব্যাসেই উনি ছিল তখন চলে গেছে হ্যাঁ উনি চলে যাওয়ার পরে আমার ভিতরে হঠাৎ করে মানে আমি তখন মনে হয় আমার মাঝে আমি ছিলাম না হঠাৎ করে মনে হয় আর আমি মনে হয় এই লোকটা আমার কী বলো তখন ওই লোকটা আবার খুঁজে রাস্তার মধ্যে পিছন থেকে দৌড়ে ওই লোকটা তখন আমি পাই না এখান থেকে উঠে আমি তখন বাড়ির মধ্যে যাই এবং বাড়িতে গিয়ে আমার মারের জ্বরে ধরে কান্নাকাটি করতেছি আমার মা তো এমনিই খারাপ পারিবারিক একটা অভাব তো আসেই আব্বা তো কোনো কাজই করে না আম্মাও করে না কাকা তখন বিয়ে করে আলাদা হয়ে গেছে ছোটো ভাই তেমন কোনো কামাই রুজি করে না পরিবারের যথেষ্ট পরিমাণের অভাব যে এত অভাব আসলে মেনে নেওয়ার মতো না এরপরে আমার কাছে কান্নাকাটি করি যে আমি আমি এখন কী করতাম হয়তো এরকম আমাকে একজন বাবা এসে রাস্তার মধ্যে এটা এটা বলছে আম্মা বলে কি বলছে আমি বললাম যে আমাকে বলছে আমি যদি মর্জিনারে বিয়ে করি মুরদিনের বিয়ে করলে মা আমি বাঁচতে পারবো আমাকে মুরদিনে খাতুনকে বিয়ে করে বলতেছে আমার আম্মা বলে না উনি আমার শাশুড়ি হয় আমি শাশুড়ি বইলা ডাকি এরকম বয়স্ক মহিলা তোর বিয়ে করবে নাকি আমি বলি মা আমার এক সপ্তাহ আমার মাস সময় দিছে মানে এক মাসের মধ্যে যদি আমি যে মুরদিনা খাতুনটি বিয়ে করতে না পারি গো মা তাহলে কিন্তু মা আমার মায়েরা ফেলবো আমার কিন্তু মা মায়েরা ফেলবো তুমি যদি পারো আমার বাসাও। মানে মায়ের পা ধরে কাঁদে মাকে এটা কি সম্ভব ঠিক আছে দেখে তোর বাবা আসুক পরে আমার আব্বা ওটুকিরা এই কাজ করতো রাতের বেলা আব্বা আসে আসলে পরে আব্বা আম্মা দুজনেই বসে বইসা আমার মা তখন বলতেছে যে ছেলে তো এরকম এরকম বলে যে মূর্তি না খাতুন নাকি বিয়ে করব। এবং ওই মহিলার বিয়ে করলে ও ভালো হয়ে যাবে আমার আব্বা তখন আমার আম্মাকে গালাগালি যে এই ছেলের কথা তুই বলিস না এই ছেলে পাশের ঘরের মহিলার ফাঁদে পড়ে নিজের বুটারে মারছে ওর কথা বলিস না ওর কথা শুনতে চাই না এই ছেলে খারাপ এমন ওই বুড়িরই বিয়ে করব বুড়িরই বিয়ে করলে কি আমি এলাকাতে মুখ দেখাইতে পারবো আমি কি এলাকাতে মুখ দেখাইতে পারবো আমি তো এলাকাতে মুখ দেখাইতে পারব না আমার আব্বা বলে আমার পক্ষে এটা কোনো অবস্থায় সম্ভব আমি এটা কোনোদিনও পারবো না আমার দ্বারা এটা সম্ভব না মা তখন বলে যে একটু দেখেন আমার আব্বা বলে না এটা কি ধরনের কথা এই মর্জিনা খাতুনটি বিয়ে করব উনি আমার মা আমার মারেও আমার নাতি আমার এই ছেলেকে আমি বিয়ে করব ওনারা আমি খালা বইলে ডাকি এটা কীভাবে সম্ভব এটা হতে পারে না দেন আমার আব্বা একদম ডিরেক্টলি বলে যে না আমি এটা পারবো না এটা এই তোমার ইচ্ছা বা তুমি কি করতে পারবা করো আমি এই ধরনের কোনো কাজ কার্যকলাপে আমি নাই আমি এগুলো কিছু করতে পারবো না আমার আব্বা তখন একেবারে চুপ হয়ে গেল যে না আবার পক্ষে এই ধরনের কোনো কিছু করার সম্ভব না আব্বা তখন পারবে না তেন আমি তখন কি করবো এখন মানে কি করা যায় মানে কি করলে এটা থেকে বাঁচতে পারবো আমার হাতে পায়ে ধরি গ্রামের মানুষের তখন কখনো ওরে দৌড়ি কখনো এর দৌড়ি ওরে ধরি যে আমারে মসজিদ খাতুনকে বিয়ে করান এটা ওইটা অনেক কথাই মানুষের কাছে বলি বাট কেউ আর আমাকে মূল্যায়ন করে সবাই যেন আমি পাগল আমার ব্রেনে সমস্যা আছে আমার মাথায় সমস্যা আছে এই জন্য কেউ আমার সামনেও আসে না আমার সাথে ওইভাবে কথাও বলে না এভাবে কয়েকটা দিন কাটার পরেই একদিন হঠাৎ করে পুকুর পারে এই না খাতুনের সাথে আমার দেখা দাদিন তিনি আমাকে ডাকে এই নাতেই এদিকে আয় ডাক দেয় ডাকতে পর আমি তখন কাছে যাই কাছে গেলে আমাকে বলে কিরে তুই নাকি মানুষের কাছে হাইটা হইটা বলিস তুই আমার বিয়ে করবি কিরে আমি তখন ওর পাচে বে ধরে ধরে দাদিয়ে বলেন দাদি তুমি আমার বিয়ে করো তুমি আমার বিয়ে করলে আমি বাসম ওই মহিলা বোবা বলতে একদম বোবা না ধরেন কিছু কথা বোঝা যায় কিছু কথা বোঝা যায় না মানে এরকম আর কি মানে ওনাকে সবাই বোবা মর্জিনায় বলে তা এখন আমার বলে যে তুই আমার বিয়ে আমি বললাম দাদি তুমি আমার বিয়ে করো তুমি আমার বিয়ে করো দাদি তুমি আমার বিয়ে করো তুমি যদি বিয়ে না করো তাহলে আমার মাইরে ফেলবো আমার মাইরে ফেলবো আমার এমনি এমনি মারে পাতে পায়ে ধরে কান্নাকাটি করতে যে আমার এক মাস সময় দিছে এক মাসের ভিতরে দশ বারো দিন চলে গেছে আর বাকি অল্প কয়েকদিন আছে এরই মাসে যদি তুমি আমার বিয়ে না করো দাদি তাহলে আমার মাইরে ফেলবো আমার আবার মারে আর তুমি আমার বাসা বাট আমার বলো আমার যে বিয়ে করতে সাস আমার বিয়ে করলে অনেক কিছু করা লাগবে করতে পারবি আমি বললাম যা করতে বলবা দাদি আমি তাই করবো আমার বলো কী করা লাগবে উনি বলে পাঁচ শক্ত নামাজ পড়া লাগবে আমি পাঁচ শক্ত নামাজ পড়ি তোরাও পাঁচ শক্ত নামাজ পড়তে হবে এবং হ্যাঁ পড়বো আমার বলে মানে এরকম দিনের কাজ করতে হবে অনেকগুলো মানে রোজা রাখতে হবে এগুলোই সব কিছু বলে এবং দাদি আমি সব করতে রাজি আছি আমি সব কিছু করতে রাজিছি তা তুমি যদি আমার বিয়ে করো পরে আমার বলে ঠিক আছে তো কাজে খুঁজে নিয়ে আয় কাজে খুঁজে নিয়ে আমার বাড়িতে আসিস আমি তোর বিয়ে করবো কেউ রাজি হোক বা না হোক তো তিনি একাই থাকতো ওনার একটা মেয়ে আছে ওই মেয়েটার বিয়েছি মেয়ে তার বাপের বাড়ি মানে মেয়ে তার স্বামীর বাড়িতেই থাকে তাই মেয়ের সাথেও তো না মানে কোনো সম্পর্ক নাই তিনি একা বাড়ির মধ্যেই থাকে আর কি খুবই বয়স্ক একজন মহিলা পরে আমি তখন কাজে খুঁজতেছি কাজী কই পাই কাজী কই পাই কাজী পাই না কাজী পাই না এরকম করে আমাদের গ্রাম থেকে অনেক দূরে একটা কাজিরে টাকা পয়সা দিয়া আমার আম্মার কাছ থেকে টাকা নেওয়া ওই আম্মার আম্মা তখন রাজি হইছে আমার আম্মা রাজি হয়েছে যখন দেখেছে আমি মোটামুটি আমার এখন আর আগের মতো মারে না বা আমার শারীরিক অবস্থাটা ভালো আছে আমি আর আগের মতো পাগলামি করি না অনেকটাই ভালো হয়ে গেছে আম্মা এগুলো দেখার পরে আম্মা তখন রাজি হয়েছে যে যাই হোক আমার ছেলেটা তো মোটামুটি একটু ভালো অবস্থানের মধ্যে আসছে আমার ছেলেটা তো একটু ভালো হয়েছে তাহলে আমার আম্মা তখন রাজি হয়েছে যে ঠিক আছে তুই বিয়ে কর মহিলার বিয়ে কর আম্মা রাজি আম্মা আমাকে টাকা দিলাম আম্মার টাকা আমি তখন ওই কাজিরি ঠিক করলাম এবং কাজিকে ঠিক করার পরে কাজিরি নিয়ে আইসা আমি তখন এই রাতের বেলায় মরিজিনা খাতুনরে বিয়ে করলাম সত্তর বছর প্রায় পঁচা ষাট সত্তর মতো ওনার বয়স হবে ওনার বিয়ে করলাম এক পা কভারে চলে গেছে ওনার তো ওনারে বিয়ে করলাম করার পরে আমার মানে ওনাকে বিয়ে করছে এবং বিয়ে করার পরে যখন কবুল শব্দটা বললাম ভাই আমার কাছ থেকে মনে হয় যেন আমার উপর থেকে মানে পৃথিবী সমমান ওজনের কিছু ছিল এটা সরে গেছে মুহূর্তের মধ্যে শরীরটা অনেক ঠান্ডা হয়ে গেছে অনেকটা ঠান্ডা অনেকটা ঠান্ডা হয়ে গেছে তো বুড়ি আমারে বলে তুই তো আমার সাথে কিছু করতে পারবি না কিন্তু আমার বিয়ে করে তুই ভালো হয়ে গেলি এরকম করে তোতলায়া তোতলাইয়া আস্তে আস্তে করে মুখের ভিতরে কথা রেখে বলে এবার আমি ওই বুড়ির সাথে থাকতেছি থাকতেছি ফিরতেছি খাইতেছি বুড়ির সাথে আসি এবং কখন আমি তখন আর আমি ঘর থেকে বেরোইতে পারি না আমার আব্বা মানে মারার জন্য আসে আমার এলাকার লোকজন আমাকে মারার জন্য আসে যে আমি পাগল বুড়িরও বলে তুইও পাগল এরকম একটা পাগল ছেলের বিয়ে করলি কেন সবাই বুড়িরও গালাগালি করে সবাই আমারও গালাগালি করে আমার বলে এরকম একটা মহিলার তুই কেন বিয়ে করলি এরকম একটা এক পা কবরে চলে গেছে এরকম একটা বুড়ির তুই বিয়ে করলে কেন বুড়িরাও গালাগালি করে যে তোমার নাতির বয়স একটা ছেলে তুমি কেন বিয়ে করলো বুড়িরাও সবাই গালাগালি করে আমারাও করে তা আমার মতো করে আমি সময় কাটাইতেছি আমার মতো করে চলতেছি বুড়ি বুড়ির মতো করে টাইম পাস করতেছে বুড়ি বুড়ির মতো করে চলতেছে এইভাবে সময়গুলো সাম দিয়ে কাটতেছে তার তখন পর্যন্ত কিন্তু মানে বুড়ির কিছু জমানো টাকা টুকা ছিল ওইগুলো দিয়ে আমি চলি এই রাস্তাঘাটে বেরোইতে পারি না বেরোলেই পরে আমারে মারে মানে লোকেরা খারাপ কথা বলে এটা ওইটা বলে কিন্তু ওই যে জিনের একটা আকর্ষণ আমার উপরে ছিল আমার গায়ে হাত তোলা আমাকে মারা আমার চুল ধরে টানা লাথি মারা ঘুষি মারা এগুলো কিন্তু আর হচ্ছে না মানে এই জিনিসগুলো তখন আর হচ্ছে না বাট আমি যখন পরিপূর্ণভাবে ঠিক আছে বুড়ির সাথে থাকি তখন এলাকার মানুষের জন্য থাকতে পারি না এলাকার মানুষই যখনই যায় এলাকার মানুষ আমারে খারাপ কথা বলে এই কথা বলে ওই কথা বলে এলাকার মানুষের জন্য মুখ দেখাইতে পারি না এরকম করতে করতে আরও দিন কেটে গেল কয়েকদিন পরে আমি হঠাৎ করে আল্লাহর কি হুকুম আমি জানি না একটু বিশ্বাস করবে কি করবে না আমি আল্লাহকে সাক্ষী করে বলি আমি হঠাৎ করে একদিন ওই বাবাটারা আবারও দেখলাম তো ওনারে দেখার পর আমার শরীরের ভিতরে সেন্স থাকে না মানে আমার ভিতর থেকে আমি হারাইয়া যাই আর কি আমার ভিতরে আমি থাকি না ওনারে দেখে আমি আবার ওনারে গিয়া পাছে ভেতর সে যিনি আমার বলছে বুড়িটা বিয়ে করার জন্য আমি বললাম আমি আপনার কথা মতো তো বুড়িটা বিয়ে করছে এখন তো যিনেরা আমার কোনো ক্ষতি করে না যিনি আমার কাছে আসেও না আমি তো ভালো আছি কিন্তু এখন তো আমি বিপদে আছি আপনি আমার বাসান লোকের কাছে তো আমি মুখ দেখাইতে পারি না আমাকে কেউ কাজেও নেয় না কারোর সাথে আমি কথাও বলতে পারি না সবাই আমাকে খারাপ কথা বলে আমাকে গালাগালি করে আমাকে মন্দ পাশায় ইঙ্গিত করে আমি আপনি আমার একটা কাজের ব্যবস্থা করে দেন আমি একটা কাজ করবো আমাকে একটা কাজ দেন তাই আমার বলেছে কী কাজ করবি তুই তুই বুড়িরে বিয়ে করে নামাজ পড়িস বললাম হ্যাঁ ওই সঙ্গে আমি নামাজ পড়তাম পাঁচ তো নামাজ পড়তাম মসজিদে যেতাম আমার সাথে কেউ দাঁড়াইতো না আমি যখন নামাজে নিয়ত বানতাম আমার সাথে সবাই সরে যেত এবং একদম পিস কাতারা আমাকে দাঁড়াই দিত আমি রোজা থাকতাম বৃহস্পতিবার শুক্রবার সোমবার আমি রোজাও থাকতাম তাই এরকম ভালো করে চলার পরেও কেউ আমাকে মূল্যায়ন করতো না কেউ আমাকে দাম দিত না আমার সাথে কেউ কথা বলতো না আমার পাশে কেউ দাঁড়াইতো না সবাই আমাকে ঘৃণা করতো ঘৃণা নজরেই দেখত পরে হুজুরকে বললাম যে আপনি আমারও কিছু একটা করে দেন পরে বলে তুই এবার থেকে সবারই বলবি যে তুই অনেক বড় কবিরাস তোর কাছে অনেক রুগী আসবি রুগীর চিকিৎসা করবি তুই অনেক টাকার মালিক হবে কিন্তু যেভাবে আসিস এভাবেই থাকবি চোখ নষ্ট করবি না এবং এই তোর পড়া ইয়া এই যেভাবে আমি বলবি এভাবেই কাজ করবি যদি বাড়তি কোনো কিছু করিস তাহলে কিন্তু তুই খারাপ তোর অবস্থা খারাপ হয়ে যাবে তুই কিন্তু বিপদে পড়বি অনেক বড় মহা বিপদে পড়বি আমি আমাকে বলে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি যেটা করতে বলেন আমি সেটাই করব আমি আপনার কথার বাইরে যাবো না তো বল আচ্ছা ঠিক আছে আমি যা বলবো আমার সব কথা শুনলে তুই অনেক বড় হবি অনেক টাকা পয়সার মালিক হবি এই বলে উনি আবারও চলে গেছে তা ওই উনি চলে যাওয়ার পরে আমার ভিতরে তখন ওই চ্যান্সটা আসে আর কি মানসিক যে চ্যান্সটা ওনাকে পাইলে জড়াই ধরে ওনাকে ধরে রাখা আটকায় রাখা এটা আমার ভিতরে তখন আসে এই আমি আবার ওনারে খুঁজতে শুরু করি দৌড়ে কই পাই কই পাই এখানে ওইখানে বিভিন্ন জায়গায় ওনারা খুঁজি আমি ওনারা আর পাই না ওই যে চলে গেছে চলেই গেছে এবার আমি তখন মানুষের কাছে বলতেছি আপনাদের কোনো রোগ রোগ ব্যারাম থাকলে আমার কাছে বললেন বা আপনাদের ছাগল করে কোনো সমস্যা থাকলে আমি চিকিৎসা করবো এটা ওইটা তা এরকম করতে করতে ওই এক লোক আছে উনি আমার বলে আর কি উনি দুষ্ট নানা হয়ে সম্পর্কে তিনি দুষ্টামি করে বলে যে নাতি আমার এই গরুটারে যতবারে হচ্ছে বান্দাই মানে বান্দাই বলে ওই গরুর পেটে বাচ্চা হয় না আর কি মানে ওই গাভীটার পেটে বাচ্চা আসে না বাসুর আসে না এটাকে বান দিলে মানে ওইটা এই পুরুষ ইয়ে দিয়ে বাঁধ দিলেও মানে বাচ্চা থাকে না বাচ্চা হয় না এরকম করে আমার বলো তো গরুটার পেটে বাচ্চা হয় না এটা বাচ্চা হয় থাপ্পড় দেয় বললাম যে এবার বাঁধে আনেন দেখবেন বাচ্চা হইব এই গরুর পেটে থাপ্পড় দিয়ে আমি চলে গেছি এরপরে গরু যখন ডাক দিছে উনি বাঁধে আনছে আনার পরে এবার গরুর পেটে বাচ্চা আসছে উনি আবার সবার কাছে এটা আর ও তো পাগল না সুমন তো পাগল না সুমন তো আসলে কবির আছে না আমার গরুর পেটে থাপড় দিছে আমার গরুর পেটে বাচ্চা চলে আসছে এরকম করে তখন আমাদের এলাকার আরেক মহিলা ওনার ছেলেও বিদেশ থাকে তা বউর অনেক বর্ষ হয়ে গেছে ওই বউর ঘরে মানে নাতিপুতি হয় না আমার বলে আমার বউটা আমি বললাম এনে ফুঁ দিলাম যে ফুঁ দিলাম দেখবেন আপনার বউর ঘরে এবার সন্তান হবে এবার এই ফুঁ দেওয়া তখনও কিন্তু ওই মানে মহিলার হাজব্যান্ড দেশেই ছিল আল্লাহর কেউ কুমি ওই মহিলার ঘরে তখন বাচ্চা ওই মহিলা তখন বাচ্চা কনসেপ্ট করছে মানে বেবি কনসেপ্ট করছে তা এই বেবি যখন ওনার পেটে আসলো আসার পরে এবার পুরো এলাকার লোক যেন আমার উপরে হুমড়ি খেয়ে পড়ছে যে না আসলেই তো সুমন পাগল না ও তো আসলে অলি বাবা ও তো বাবা হয়ে গেছে আমাকে তখন সবাই বাবা বলে ডাকতে শুরু করে আমি নাকি আল্লাহর উলি হইসি আমাকে বাবা বলে ডাকতে শুরু করে এবং মানুষ তখন আমার বাড়িতে এমনভাবে হুমরি খেয়ে রে ভাই বলার মতো না সবাই আমার জন্য জামা কাপড় ইটা উইটা অনেক কিছু নিয়ে আসে ওই বুড়ির বাড়িতে তখন মানুষের জায়গা দেওয়া যায় না হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে আমি যেটা বলি সেটাই হয় মানে অনেক রুগী আছে,। অনেক ক্যান্সার আক্রান্ত রুগী মানে ক্যান্সারে আমি জাস্ট ফুঁ দেই থাবর দেই শরীরে হাত বলে দিই ক্যান্সার ভালো হয়ে যায় মানে এরকম করতে করতে প্রায় দুই বৎসরের মতো আমি মানুষকে মানুষের সেবা যত্ন করি এবং এই দুই বৎসরে আমি অনেক টাকার মালিক হয়ে যাই এত বেশি টাকার মালিক হই যে টাকার বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না মানে আমার আর মানে অগা টাকা পয়সার মালিক হই অগাঢ টাকার মালিক হই তা টাকা পয়সাও তখন খুব বেশি কামাইছি টাকা পয়সাও অনেক অনেক টাকা পয়সাই হয়েছে সব কিছু মিলে আমি খুব ভালো অবস্থানের মধ্যে আছি আমার আর কোনো কিছুর অভাব নাই কোনো অনটন নাই আমি সর্বদিক থেকেই ঠিক আছে। এবং ওই বুড়িও তখন অনেক অসুস্থ আমি ওই বুড়িরও সেবাযত্ন করতেছি বুড়ির ওই আমার বউ মাত্র ওই যে কবুল বলো আর কি বুড়ির সাথেও কখন আমি রাতে থাকিও নাই ও বুড়ি বুড়ির রুমে থাকতো আমি আমার রুমে থাকতাম কিন্তু জাস্ট বউ সে আমার বউ অতটুকু এবং সে আমাকে ভালো রাস্তায় আনছে এবার অনেক দূর থেকে মানুষ আসতো স্বামী স্ত্রীর সম্পর্ক হয় না বাচ্চা হয় না তারপর অনেকে রোগে ভুগতেছে তাবিজ তুমান করা এরকম যত ধরনের রুগী আসতেছে আমি সব রুগীর সেবা দান করতেছি সব রুগীকে চিকিৎসা করতেছি এবং সব রুগীকে ভালো করতেছি এরকম করে দুই আড়াই বছরে লাখ লাখ টাকার মালিকও হয়ে গেলাম জায়গা সম্পত্তি কিনলাম বাপ মায়েরে টাকা দিলাম ছোটো বাইটারে একটা সরকারি চাকরি ব্যবস্থা করে দিছি ঘুষ দিয়া সরকারি চাকরির ব্যবস্থা করে দিছি এবং বোনগুলোরও টাকা পয়সা দিয়েছি বোনগুলো একটা বড় বোনের ছেলেটারে কুয়েতে পাঠাইছি এবং আমার মেজু যে বোন আছে ওই বোনের জামাইরও একটা ব্যবসা ধরাই দিছি ছোটো বোনেরও টাকা পয়সা দিয়েছি মানে আমার আমার বন্ধুদের মধ্যে আমি কাউকে গরিব রাখি নাই আবার আব্বারে হজে পাঠাইছি আমার যাইতে পারি না আমার শারীরিক অবস্থা দুর্বল আব্বা হজ করে আসছে তা সর্বদিক থেকে আমি তখন খুব ভালো অবস্থা এবং অলি বাবা নামে আমার এলাকার মানে রংপুরের মানুষ তখন এক নামে চিনত দূর দূরান্ত থেকে কুমিল্লা আপনাদের কুমিল্লা থেকে পর্যন্ত অনেক রুগী আসতো আমার কাছে এবং রুগী আসতো আমি শুধু কিছুই না কোনো ফানি পরাও না কোনো তাবিজ পরাও না কিছু না শুধু ফুঁ দিতাম ফুঁ দিতাম গায়ে হাত বলাই দিতাম ভালো হয়ে যেত তাই এরকম করে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে আমাদের রাজধানী ঢাকা থেকে এক মহিলা আসে ওনার নাম হচ্ছে ফাহিমা ওই মহিলাটা আসে মহিলাটা এসে বলে যে ওনার হাজব্যান্ড হচ্ছে আমেরিকা থাকে তা আমেরিকা থাকা অবস্থায় ওনার হাজব্যান্ড আমেরিকান একটা মেয়ের প্রতি আসক্ত হয়ে যায় আমেরিকান একটা মেয়ের প্রতি আসক্ত হয়ে যায় এবং ওই আমেরিকান মেয়েটার সাথে ওনার হাজব্যান্ড থাকে ওনাকে ফোন করে না ওনার সাথে কথা বলে না ওনার কাছে আসে না আজকে অনেক বছর প্রায় ছয় সাত বছর মতো ওনার হাজব্যান্ড আমেরিকা তিনি আমাকে বললো যে ওনার হাজব্যান্ডকে আমি আমেরিকা থেকে এনে দেওয়ার জন্য এবং মহিলা ও মহিলার মতোই ওসে লম্বা এবং বডি ফিটনেস একদম মানে এরা তা ওই মহিলাই এসে আমার হাতে পায়ে ধরে যে বাবা আপনি পারবেন আমি অনেকের সাথে কথা বলছি সবাই আমাকে একটা কথাই বলছে যে আপনি আমার স্বামী রে দিতে পারবেন আমি আজকে সাত বছর স্বামী ছাড়া খুব কষ্টে আমার দিন কাটতেছে আমার স্বামী আমেরিকা গেছে ওইখানে এক মেয়ের ফাঁদে বসে এখনও উনি আর আসতেছে না আপনি কিছু একটা করেন তখন আমি কি চিন্তা করলাম যে কি করা যায় যে ঠিক আছে সমস্যা নাই আমি আপনাকে কাজ করে দিব আমি ফু দিলাম মহিলার এখন ফু দেওয়ার পরে মহিলা তখন চলে গেছে এবং সে চলে যাওয়ার পরে মোবাইল ফোনের মাধ্যমে আমাকে জানাইলো যে তার স্বামী নাকি তারা এখন ফোন টোন দেয় তার সাথে কথাবার্তা বলে এবং ওই রাতে মানে আল্লাহর কি হুকুম আমি জানি না আজকে আমার আমার জীবন থেকে এতগুলো বসর কেটে গেছে আমি পাগল হওয়ার পরে আমার ভিতরে কোনো রকমের কাউকে ভালো লাগা বা কারোর প্রতি খারাপ কোনো ইঙ্গিত বা কোনো কিছু আমার ভিতরে আসে নাই কিন্তু রে ভাই ওই মহিলাটাকে দেখার পরে ওই ফাহিমাকে দেখার পরে ওই ফাহিমা খানকে দেখার পরে আমার ভিতরটা যেন কেমন মোচড় দিয়ে উঠছে এবং যখন আমার সাথে কথা বলে আমার ভিতরে তখন অনেক ভালো লাগে অত্যন্ত ভালো লাগে আমি তখন ওই মহিলাকে একরকম আমার ভিতর থেকে পছন্দ করে ফেলছি আমি বারবার ফোন দেয় আপনার জামাই ফোন করে আপনার জামাই কথা বলে তা বলে হ্যাঁ আমার জামাই এখন ফোন দেয় কথা বলে মানে এরকম একটা অবস্থা হয়েছে যে যে এলাকাতে আমি যদি রাস্তা দিয়ে হাঁটতাম আরও কোনো মানুষ রাস্তা দিয়ে হাঁটতো না মানে আমার শরীর থেকে এরকম একটা বিশ্রী গন্ধ বেরিত বাট সেই এলাকাতে আমি এখন যদি চা দোকানে গিয়ে বসি আশেপাশে মনে করেন দশ পনেরো জন আমার সাথে বসে থাকে এবং আমার কথায় মানুষ গ্রামের সর্দার মাতবরা উঠে আর বসে এত পরিমাণের প্রভাবশালী ক্ষমতাশালী লোক আমি হয়ে গেলাম তো যাই হোক এই ফাহিমের সাথে কথা বলতেছি তো এরকম করে কথা বলতে বলতে কয়েকদিন পর আমি বললাম যে আপনি আসেন না ওই সময় আমি বিল্ডিং দিয়ে ফেলি ওই বুড়ি বাড়ির মধ্যে বিল্ডিং দিই যে আপনি আসেন নাই সে আমার সাথে একটু সময় কাটান ভালো লাগবে তো ওইখানে আমি ওনারা আনি উনি আমার ওইখানেও আসে ওইখানে আসে আসার পরে আমি বললাম যে দেখেন আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর মহিলারা বলি আর কি আপনার হাজব্যান্ড না আসলে নাই আপনি এদিকে একটা বিয়ে করে ফেলেন বিয়ে সাথে করে ফেলেন হাজব্যান্ডকে দরকার কি তা বলে যদি আপনার মতো ইয়াং ছেলে পাই তাহলে কিন্তু বিয়ে করে ফেলবো এ ফাহিমা খান বলতেছে আমি বললাম কী বললেন আমি এখন ইয়াং আসি নাকি আমি তো বুদ্ধ হয়ে গেছি আমি এখন অলি বাবা পরে বলে আপনি অলি বাবা আপনি গলার মধ্যে তাবিজ তোমান দিয়া ধারি টারি রাইখা আপনি জানি কেমন হয়ে গেছেন আপনার মতো ছেলে এখনও যদি জিম করে বডি বানায়া যদি জিন্স পেনা টি শার্ট গায়ে দিয়ে হাঁটে চোদ্দ বছরের মেয়ে প্রেম ওর প্রেমে পড়ে যাবে না আপনি কত সুন্দর আপনি তো জানেন না ওই কথাগুলো আমার তখন স্পর্শ করে নেয় আমি বলি তাইলে আপনার হাজব্যান্ডের চিন্তাভাবনা বাদ দিয়া আপনি আমার সাথেই থাকেন আমার সাথে আপনার জীবন গুজারিয়া দেন এবং আমার সাথে থাকলে ভালো থাকবেন আমার এই আছে ওই আছে এগুলো ওইগুলো বলি এ মহিলা তখন আমার বলে এটা কী বলেন আপনি আমি আপনার সাথে থাকবো আমি বলে হ্যাঁ আমার সাথে থাকেন না থাকলে সমস্যা কী পরে আমার বলে আপনি আমারে বিয়ে করবেন আমি বলব করবো মানে একশোবার বিয়ে করব। আপনি যদি আমার সাথে থাকেন আপনি যদি আমাকে পছন্দ করেন আমি সব কিছুতে আপনাকে বিয়ে করব। পরে আমার বলে তাইলে আপনি সব কিছু বিক্রি করে ঢাকার দিকে চলে আসেন আপনি ঢাকার দিকে চলে আসেন এবং ঢাকার দিকে আসলে এখানে আমি আপনার জন্য একটা ঘর বানাবো এবং প্রয়োজনে আমার নিজের বাসা আছে আপনি আমার নিজের বাসায় থাকবেন এবং এখানে থেকে আপনি আপনার কবিরে যেটা করবেন এখানে চলে আসেন আপনার তাহলে গ্রামে থাকার দরকার কি রংপুরে থাকার দরকার কি আর আমি আমার স্বামীকে ছেড়ে দেব আমার বিদেশি স্বামীকে আমি ছেড়ে দেবো আমি দেশ থেকে ডিভোর্স করে দেবো ওর আর আমেরিকা থেকে আসার দরকার নেই আপনি যদি আমার সাথে থাকেন তখন কিন্তু আমি অনেক টাকার মালিক ভাই আমার নিজের প্রাইভেট কারও আছে পরে আমি বললাম যে ঠিক আছে আপনি যদি আমাকে এরকম করে বলেন তাহলে আমি ঢাকায় চলে যাবো আমি ঢাকায় চলে যাব আপনি ঢাকার দিকে আমার জন্য আপনি ইয়া দেখেন এই ইয়া দেখেন জায়গা সম্পত্তি দেখেন বা কোথায় থাকে যেরকম করে বলেন তো কিন্তু আমি ঢাকাতে একটা জায়গায় কিনবো আমি কিনে ওইখানে থাকবো আমি আপনার বাড়িতে থাকবো না পরে আমাকে বলে ঠিক আছে আমি ঢাকার দিকে আপনার জন্য একটা জায়গা দেখতেছি ওই জায়গাটা কিনেন আপনি ওইখানে আপনি চলে আসেন তা ওই সময় কিন্তু ভাই আমার বাড়িতে মানে আমি চব্বিশ ঘন্টা রুগী দেখলেও রুগী দেখা শেষ হয় না এক একটা রুগী তখন আমার পাঁচ লাখ ছয় লাখ টাকা পর্যন্ত আমাকে দেওয়া যাইত আর কি এত টাকা আমাকে দিত পরে ওই ফাহিমা এই খানের কথা মতো তখন সে আমার জন্য ঢাকায় খুব সুনাম একটা জায়গায় একটা বাড়ি দেখে রেডিমেড একটা বাড়ি মানে বাড়ি করা বাড়ি আমাকে বলে যে আপনি এই বাড়িতে আপনার বৈঠকখানাটা বানান এখানে চলে আসেন এখানে আসলে আপনার ভালো থাকবেন পরে আমি ওইখানে তার কথা মতো জায়গাটা কিনি কাগজপত্র সব সেই করে আমার নামেই করে আমি আমার ভোটার আইডি কার্ড এগুলো দিই এই সে আমার নামেই করে বা কী করে না করে আমি তা ডকুমেন্ট টুকুমেন্ট ওগুলো দেখি না বাট আমি সব তারে পেপারটা বার দিই এবং পেপারগুলো দেওয়ার পরে তাই ওই সময় আমি এখান থেকে চলে যাবো রংপুর থেকে চলে যাবো তারে কিন্তু আমি এখনও বিয়ে করি নাই কিন্তু তার সাথে আমি থাকতেছি এবং অনেকবার তার সাথে আমার অবৈধ সম্পর্কও হয়ে গেছে এরকম করতে করতে পরে আমি বললাম এখান থেকে চলে যাবো তো ওই বুড়িটা তো তখন বোবা মানে ওই মুরদিনা খাতুন সে আমার বলে এরকম মুখে ইশারা করে যাইস না যাইস না এখানে থাক আমাকে রাখার জন্য বলে আমি ওই বুড়িটা যখন ওই গ্রামে রাখেই তখন আমি পুনরায় ঢাকায় চলে আসি বা বুড়িটা আমি একাও রাখি না সেখানে আমি বুড়ির জন্য একটা কাজের মহিলাও ঠিক করে দেই যে মাস শেষে কাজের মহিলার বেতন দিব একটা কাজের মহিলা বুড়ির জন্য ঠিক করে দিই ওই কাজের মহিলা বুড়িকে দেখে কাজের মহিলা বুড়ির সাথে থাকে দেন আমি তখন ঢাকাতে চলে আসি আপনার ফাহিমার কাছে ফাহিমের কাছে ঢাকাতে আসি আসার পর আমি ফাহিমের সাথে থাকতেছি তখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে যায় মোবাইল ফোনের মাধ্যমে রংপুর থেকে যেসব রুগীরা আমার সাথে যোগাযোগ করতো তাদেরকে বলতাম যে আপনারা ঢাকাতে চলে আসেন আমি এখানে আমার এই হচ্ছে আমি এখানে আমার এখন রুগী দিকে এখানে চলে আসেন এখানে তখন মানুষ আসতে শুরু করে এবং একইভাবে ফাহিমা তার স্বামীকে কি কিনা জানি না ও আমার সাথে থাকতো ঘুমাইতো এইভাবে সাত আট মাসের মতো আমার সাথে থাকে একইভাবে ঢাকাতেই থাকে কিন্তু ভাই এই সাত আট মাস পরে হঠাৎ করে আমি লোকের মার্বতই শুনতেছি মানে আগের মতো আর আমার ওই ফুয়ে তারপর আমার ওই পানি পড়া তো ওরকম করে আর কাজ হচ্ছে না মানে আস্তে আস্তে করে আমার রুগীর সংখ্যা কমতেছে রুগীর সংখ্যা কমতেছে কমতেছে রুগীর সংখ্যা কমিয়ে যাচ্ছে ধরেন রুগী আসে কোনো কাজ হয় না একে তো জায়গা পরিবর্তন করলাম জায়গা পরিবর্তন করার কারণে অনেক রুগী ওখান থেকেই কমে গেছে তো জায়গাটা পরিবর্তন হইলো তো এখন জায়গা পরিবর্তন করে নতুন যে জায়গায় আসি ওই জায়গায় আসার পরে এই সাত আট মাসে আমি যত রুগী দেখছি বাট কোনো রুগীরই আমি মানে হয় নাই আমাকে টাকা দেওয়া যায় ঠিক আছে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেয় কিন্তু হয় না মানে রুগীর কোনো কাজ হয় না এবং কোনোভাবেই আমি রুগী চিকিৎসাও করতে পারি না এবং পানি পরার পুঁ দিলে যেরকম আগে কাজ হয়ে যেত এখন আর কোনো কিছুই হয় না এরকম করে রুগীর সংখ্যা তখন কমতেছে রুগীর সংখ্যা কমতেছে কিন্তু আমার খরচ তো বাড়তেছে আমি প্রতি মাসে ফাহিমের পিছনে আমার দুই তিন লাখ টাকা চলে যেত ওর শপিং ওর খাওয়া দাওয়া এরপরে ওর এখানে ওইখানে যাওয়া ওর ঘোরাফেরা এগুলোর জন্য ওর পিছনে আমার অনেক টাকা যেত তো সবটাকে আমি ওর পেছনে দিতাম আর এদিক দিয়ে আমার রুগীর সংখ্যা কমতেছে তো রুগীর সংখ্যা যখন কমে যাচ্ছে ইনকামও কমে যাচ্ছে তাই আমি ওই যে আমার জমানু যে টাকাগুলো ছিল ব্যাঙ্কে ব্যাংকের ওই জমাণু টাকা ভাঙিয়া ভাঙে আমি তখন চলতেছি এরই মাঝে কিন্তু ওই বুড়িটা মারা গেছে তো আমার গ্রামে যে বুড়ি ছিল বুড়ি মারা গেছে আমি বুড়িকে দেখার জন্য কিন্তু যাইও নাই আমি ঢাকাতেই ব্যস্ত ছিলাম আমার সাথে ফোন আসছে আমি বললাম মাটি দিয়ে দাও আমার তারা মাটি দিয়ে দিছে দাফন করে দিছে পরে আমি ঢাকাতেই আসি এবার রুগীর সংখ্যা কমতে 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 এরকম একটা অবস্থা হইলো যে কোনো রুগী আর আমি পাই না মানে কোনো রোগী আমার হয় না এবং কোনো রুগী আর আমার কাছে আসে না এই জমানো টাকাগুলো খাইতে খাইতে একটা সময় আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি আমার হাতেও আর ওরকম টাকা পয়সা নাই জমানো প্রায় সব টাকাই শেষ এবার আমার কাছ থেকে আস্তে আস্তে ফাহিমাও কেমন করে জানি বিদায় নিচ্ছে ওরেও ফোন দিলে আর আমার কাছে আসে না আগের মতো আমার সাথে থাকে না আমার কাছ থেকে দূরে থাকে যখনই আমি কান্নাকাটি করি যে ফাহিমা আমার খারাপ লাগতেছে তুমি আসো তুমি আসো এরকমও আসে না এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ওর হাজব্যান্ড যে আমেরিকা থাকতো আমেরিকার ওই হাজব্যান্ড তখন আমেরিকা থেকে আসে এবং আসার পরে একদিন ওর হাজব্যান্ড সহ আরও আট দশজন লোক আমার বাসে আসে আমার ওই ইয়ার অফিসে আমার ওই ঢাকায় যেখানে আমি রুগী দেখতাম ওইখানে তখন কিন্তু দেখেন আমার সারাদিন একটা রুগীও হয় না একটা একটা রুগীও সারাদিন আমার মনে হয় সাপ্তাহে একটা দুইটা রুগী আসে এরকম তাও ওই মানুষের মুখ থেকে শুনে আসে কিন্তু কোনো কাজ হয় না আমার ফুঁয়ে আর কোনো কাজ হয় না এবং হাত মোছাই দেওয়া তার কোনো কাজ হয় না এবার এখানে আসার পরে তখন আমাকে বলতেছে যে তুই এই আমার বউর সাথে তোর কী সম্পর্ক ওই আমেরিকান লোকটা আমি বললাম যে আপনার বউকে আমি শেফা দান করি সে আমার সাথে আসে এটা ওইটা আমাকে তখন ওইখানে মারে মাইয়া বলে তুই ভণ্ডামি করিস তুই একটা বন্ড পীর এবং তুই পুরেই ভণ্ড তুই পুরা বন্ড তুই বিভিন্ন মহিলাদেরকে আনিস এর সাথে খারাপ কাজ করিস তুই এলাকা ছেড়ে চলে যাবি ওইখানের যে লোক ছিল সেও প্রভাবশালী সে আমার বলে তুই যদি এলাকাতে দেখি তাহলে কিন্তু তোকে মেরে ফেলবো তুই এলাকা থেকে ভাগ আমাকে তিন দিনের আলটিমেটটা দিলো যে তিন দিনের ভিতরে তুই গ্রাম এই এলাকা ছেড়ে চলে যাবি তুই এলাকাতে থাকতে পারবি না তো তিন দিন পরে এবার আমি জায়গাটা আমার যেখান থেকে চলে যাবো আমার টার্গেট সময় জায়গাটা বিক্রি করে আমি গ্রামের দিকে কোনো একটা কুটি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য শুরু করবো এই ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য শুরু করে আমি গ্রামের দিকে থেকে যাব আর শহরে আসবো না বা ঢাকাতে আসবেন না কিন্তু যখনই আমি জমি বিক্রি করার জন্য আলাপ আলোচনা করি বা যে কাগজপত্র নিয়ে কথাবার্তা বলি বাট তখন আমি জানতে পারি আমার নামে যে বিল্ডিংটা কেনা হয়েছিল এটা সম্পূর্ণ হচ্ছে ফাহিমা খান নিজের নামে কিনেছিলো আমাকে যে কাগজপত্রগুলো দিয়েছিল এই কাগজপত্রগুলো সম্পূর্ণ ভুয়া এগুলো সম্পূর্ণ ভুয়া ফাহিমা মূলত দলিল করছিল ফাহিমার নামে এবং আমার নামে যে দলিলগুলো দেওয়া হয়েছিল এগুলো জাস্ট কম্পিউটারে ট্রাইপিং করে দেওয়া হয়েছে এগুলো রিয়েল দলিল না তো আমি ওই ফেক দলিল দিয়েও কিন্তু মামলা করতে পারতাম মানে ভুয়া দলিল দিয়ে আমি ছেলে ফাহিমা খানার নামে মামলা করতে পারতাম এবং তার নামে মামলা করলে সে কিন্তু ফাঁসত কিন্তু মামলা মোকদ্দমার জন্য দৌড়াদৌড়ি করতে আমার অনেক টাকার প্রয়োজন ছিল অনেক টাকা দরকার ছিল বাট আমার কাছে তো তখন ওই সময় কোনো টাকাই নেই মানে টোটালিই কোনো টাকা নেই আমি নিজে চলতেই হিমশিম খেয়ে যাচ্ছিলাম তো দেন আমি তখন আর ওই ফাহিমা খানার নামে আমি কোনো মামলা মোকদ্দমা কোনো কিছু করতে পারি নাই এবং কোনো কিছু করতে না পারায় একটা পর্যায়ে আমাকে ওই ঢাকা শহর থেকে চলে আসতো গ্রামে এবং এই গ্রামে আসার পরে এই গ্রামের কোনো মানুষ আমার সাথে আবার কথা বলে না এই মানসিকভাবে আস্তে 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 করি তখন আর এই মানসিক চাপটা নিতে পারতেছিলাম না লাখ লাখ টাকা যার হাতে ছিল কোটি কোটি টাকা যার হাতে ছিল সে এখন ফকির তখন আর আমি গ্রামে প্রায় এক দুই মাসের মতো ভালো ছিলাম এরপরে হঠাৎ করে আমি মানসিকভাবে আবার অসুস্থ হয়ে গেলাম মানে এবার আমি মানে পরিপূর্ণভাবে আবারও পাগল হয়ে গেলাম দীর্ঘ এক বছর দুই বসন্ন টানা পাঁচটা বছর আমি পাগল ছিলাম এই পাঁচ বছর আমার পাশে কেউ ছিল না শুধু আমার মা জননী ছাড়া আমার মা ছাড়া আমার ভাই আমার বোন কেউ আমার পক্ষে ছিল না এই পাঁচটা বছর আমার মা আমারে এইখানে ওইখানে বিভিন্ন হুজুর কবিরাজের কাছ থেকে নিয়ে পাঁচ বছর পর আমাকে ভালো করে এবং ভালো হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি একটু ভালো আছি তা ভালো থাকার পরে আমি এখন একটা মসজিদে মোয়ার যেন চাকরি করি এবং তার পাশাপাশি মসজিদের সামনে আমি একটা দোকান দিয়েছি একটা মুদির দোকান দোকানটা চালাই আর মসজিদে চাকরি করি তো কেন জানি আমার হঠাৎ করে আপনার গল্পগুলো আমি যেদিন থেকে পাইলাম ওই দিন থেকে আমার খুব ভালো লাগতে শুরু হলো আর কি এবং অনেক দিন ধরে চিন্তা করতেছে আমার জীবনের কথাগুলো আপনাকে বলবো তো আমার তো ওভাবেই হচ্ছে অতটা শিক্ষিত না অত লাখাপাড়া জানি না তারপরও আপনার কাছে যেহেতু বললাম বা যেভাবে হোক বললাম খুব ভালো লাগলো এখন যদি আপনি আমার গল্পটা প্রচার করেন আমি জানি অনেক ভুল আমি করছি এবং গল্প প্রচার করলে মানুষ আমাকে গালি দিবে খারাপ বলবে কিন্তু ভাই আমার মতো খারাপ কাজ আর কেউ না করুক আমার গল্পটা এই জন্যই আপনি প্রচার করবেন এবং আজকে আমার শেষ পরিণতি এতটা ভয়ঙ্কর আমার ব্রেনেও কিন্তু অনেক সমস্যা দেখা দিছে আমার ব্রেন কতক্ষণ ভালো থাকে কতক্ষণ খারাপ থাকে গ্রামের মানুষ আমাকে আদর যত্ন করে মসজিদে মহ চাকরিটা দেওয়াতে দুই মুঠো ভাত খেয়ে এখনও বাইচে আসে নাহলে কিন্তু ভাই মরে যেতাম আপন ভাই আমি আপনাকে অনেক পছন্দ করি আমি এখনও রংপুরেই আসি রংপুরে অমুক জায়গা অমুক মসজিদে আমি একজন আপনার মাতজন তো এই পবিত্র রমজান মাসে আমি আপনাকে কথাগুলো বললাম এবং আমার একটা কথাও মিথ্যে না প্রতিটা কথাই সত্যি এবং আমার এই ঘটনা আমার গ্রামের সব মানুষ জানে আপনি প্রয়োজনে তদন্ত করতে পারেন ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত রংপুরের ভাই সুমনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য যাই হোক আমি একটু মানসিকভাবে অসুস্থ যার জন্য গল্পটা হয়তো খুব সুন্দর করে সাজিয়ে বলতে পারিনি এরপরেও যদি আপনারা কোনো অংশে না বুঝে থাকেন আমার সাথে যোগাযোগ করুন আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য তাই সুমন ভাই এর গল্পটার প্রসঙ্গে আমার ছোট্ট একটা কথা মনে পড়তেছে এই যে সুমন ভাই যে জিনিসটা পেয়েছিলো ওই হুজুরের মাধ্যমে রাস্তার ওই হুজুরের মাধ্যমে যেটা পেয়েছিলো এরকম অনেক মানুষ আছে এটাকে হাতের জোশ বলে আমি চট্টগ্রামের একটা রেস্টুরেন্টের নাম বলি রেস্টুরেন্টের নামটা না বলি একটা রেস্টুরেন্টের থাই স্যুপটা খুব ভালো হইতো ওই রেস্টুরেন্টের থাই স্যুপটা এতটাই মজার হইতো যে চট্টগ্রামের বাইরের মানুষগুলো এই রেস্টুরেন্টে তো থাই স্যুপ খাওয়ার জন্য মানে চুপটা এতটাই মজার এতটাই ভালো ছিল আর কি তো আমিও একদিন রেস্টুরেন্টে বসে আছি আমার চোখের সামনে ঘটনা এরকম না যে আমি কানে শুনেছি বা কেউ আমাকে বলেছে আমি নিজের চোখে দেখা তো আমি তখন থাই স্যুপটা খাইছিলাম স্যুপটা অনেক মজার ছিল অনেক ভালো ছিল তো ওয়েটার স্যুপটা সার্ভ করার পরে একজন একজন মানে হুজুর এবং তার বউ দুজনেই বসে আছে তারাও খাচ্ছে আমার পাশের টেবিলে হুজুরটা একটু তিনি হুজুর বলতে একটু মানে পাঞ্জাবি পায়জামা পড়া কিন্তু যে একেবারে হুজুর ওরকম না মানে ওইটাই পেরে আর কি তো তিনি তখন মানে রেগে গেল যে এই চুপটা কে বানাইছে সুপটা ভালো হয় না একটুও মজা হয় এই সেই ওয়েটারকে বকাবাদ্য করতেছে ওয়েটার গিয়ে তখন বাবুর চিরে বললো মানে শেফ যে আছে তাকে বলল যে হলের ভিতরে একজন গেস্ট খুব রেগে গেছে আপনার চুপ নাকি ভালো হয়নি এখন তো শেফের তো মাথা খারাপ হয়ে গেল কিরে আমি এত বড় মাপের একজন শেফ দূর দূরান্ত থেকে মানুষজন আমার এখানে রেস্টুরেন্টে খাবার খেতে আসে এবং আমার চুপ খেতে আসে আমি এত ভালো চুপ বানাই তো এখন সে বলতেছে যে আমার চুপ ভালো হয় না মানে কি এটা কোন কাস্টমার এ তো ভেজাল লাগানোর জন্য আসছে এটা বলে যে সে চুপ নাড়ার জন্য যে বাটিটা হয় মানে যেই কাঠিটা ওটা তারপরে অনেকেই জানে অনেক মোটা হয় লম্বা হয় বড় হয় আর কি কাঠিটা নিয়ে সে আসছে আইসাই এই কাস্টমারকে জিজ্ঞেস করতেছে কে বলছে যে চুপ ভালো হয় নাই তো ওই ভদ্রলোকটা বলতেছে যে আপনার চুপটা মজা হয় নাই এটার মধ্যে মনে লবণ একটু বেশি হয়েছে সে বলতেছে সবাই কাছে সমস্যা নাই আপনি আপনার মানে প্রেমিকা না বউ তা তো জানি না এই সমস্ত লোকগুলো তো আসলে মানে এই আপনার মতো হুজুরগুলো খুব খারাপ হয় এদের বউরও অভাব নাই প্রেমিকার অভাব নাই এখন কি আপনার ওই বউ আর প্রেমিকার সামনে ভাব দেখাচ্ছেন আমার সাথে ভাব দেখাইতেছেন যে আপনি আমাকে এখান থেকে ডাইকেনা ভাব দেখাচ্ছেন তাই লোকটা একটু গরম হয়ে গেলো যেহেতু সে কাস্টমার কাস্টমারটা একটু গরম এলো যে আপনি এরকম করে কথা বলতেছেন কেন আপনি তাই সে তখন মাথা খুব গরম ছিল চত্রের গরম ছিল মনে হয় ওনার ওই কিচেনের ভিতরে এসি ছিল না উনি খুব গরম একপর যা কথা কাটাকাটি হতে শিখে গেল তার ওই যে হাতে যেই কাঠিটা ছিল আর কি ওইটা দিয়া কাস্টমারকে বাড়ি মাসলো মারলো এবং কাস্টমারের গায়ে পাঞ্জাবি ছিল একদম তার পুরো পাঞ্জাবি ইয়ে হয়ে গেছে এবং ওইটা খুব গরম ছিল সে খুব ব্যথাও পাইছে সে চিৎকার দেওয়া উঠছে এবং একইভাবে ওই হোটেলের যে ম্যানেজার ছিল ম্যানেজার এবং মালিক তারাও ছিল তারাও সে তখন শেবের পক্ষ নিল যে এখানে অনেক কাস্টমার খাচ্ছে কারো কোনো সমস্যা হচ্ছে না আপনার কেন সমস্যা হলো তার মানে আপনি এখানে বেজার লাগাইতে আসছেন আপনি ঝগড়া করতে আসছেন লোকটা শুধু এটাই বলো জাল্লার গজব পড়বে তোদের ব্যবসাটার উপরে এই বলে লোকটা এখান থেকেই চলে গেল এটা আমার চোখের সামনে দেখা বন্ধুরা জানিলে বিশ্বাস করবেন কিনা তারই মাসখানেক পরে আমি মানুষের মুখে শুনতে শুরু করি এই লোকে যদি চুপ বানায় মানে ওই শেপটায় বাবুরচিটা চুপ বানাইলে কোনোটায় লবণ বেশি হয় কোনোটায় লবণ কম হয় উনি লবণ না দিলেও লবণ মজা হয় না লবণ দিলেও বেশি হয় মানে সুপ আর স্বাদই হয় না এবং ক্যান ইউ বিলিভ মি যে যেটা চট্টগ্রামের খুবই করে একটা রেস্টুরেন্ট ছিল ভীষণ নামকর রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টে শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় রেস্টুরেন্টেই ক্লোজ হয়ে যায় আমি নাম মেনশন করে বলতে চাই না বাট জি সি একটা রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্ট পুরো বন্ধ হয়ে যায় শুধু ওই শেবের কারণে তো আমি জানি না শেষ পর্যন্ত সেবের কি কী পরিণত হয়েছে বা সে কোথায় গেছে রেস্টুরেন্টটা শেষে বন্ধ হয়ে যায় আমি এটা বন্ধ পাই তো এই জন্য মানে আল্লাহ তালা কোনো জিনিস দিলে এটাকে যত্ন করে রাখতে হয় আর যে রাখতে পারে আল্লাহ বিশেষ করে তাকেই দেয় তো এই জন্য যদি আল্লাহ আপনার উপরে বর্ষা রাখে যে না এই বান্দা এটা করতে পারবে আল আপনি আল্লাহর বর্ষাকে ধরে রাখবেন যে যে না আল্লাহ আমাকে এই জিনিসটা দিয়েছে আমি এটা ধরে রাখার চেষ্টা করবো যেটা আমাদের ভাই রাখতে পারেনি যারা গল্প শুনেছেন তারা সতর্ক হন এবং আপনারা যদি সতর্ক হন তবে আমার গল্প বলা সার্থক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থ থাকার প্রত্যাশায় আমি এখন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনে গল্প নিয়ে আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম